ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। শ্রী গৌরাঙ্গে দুটি পদ ও ও ও ও ও ও হে
জড় ধন সম্পদ ও গৌরাঙ্গে দুটি পদ ওরে যার ধন সম্পদ সে জানে সে হে হে জানে ভক্তি রস সার ওরে সে জানে ভক্তি রস সার সে সে জানে ভক্তি রস সার 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 বলি সেই তো জানে সেই তো জানে সেই তো জানে সেই তো জানে আমার গৌর ভজন সেই তো জানে আমার গৌর ভজন সেই তো জানে আমার গৌর ভজন গৌর ভজন গৌর ভজন গৌর ভজন গৌর ভজন সেই তো জানে আমার গৌর ভজন সেই তো জানে যে জন গৌর চরণে হরি বল আহা যে জন আমার আমার গৌর চরণে তার সব সপেছে আমার গৌর ভজন যে জন গৌর চরণে ও তার সবে সপেছে গৌর ভজন সেই তো জানে যে জন গৌরাঙ্গ চরণে গৌরাঙ্গ চরণে তার সব সপেছে হাগুর তোমার হলাম বলে জন গৌর চরণে সব সপেছে হাগুর তোমার হলাম বলে তাই গৌর হরি বল গৌর চরণে সব সপেছে গৌর তোমার সব সপেছে তাই তোমার হলাম গৌর চরণে সব সপেছে
জনিতাই জয় গৌর। শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে আমরা সম্পদ বলতে কি বুঝি? সম্পদ, সম্পদ বলতে প্রথমে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে টাকা বা অর্থ। তারপর সম্পদ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের বাড়ি, গাড়ি, জমি, এগুলোকে আমরা সম্পদ বা সম্পত্তি বলে মনে করি। কিন্তু যেগুলোকে আমরা সম্পদ বা সম্পত্তি বলে মনে করছি সেটা কি সত্যি আমাদের আসল সম্পদ? সত্যি কি যখন আমরা এসেছিলাম সেই সম্পদকে এনেছিলাম, আবার যখন আমরা চলে যাব এই সেই সম্পদকে কি আমরা নিয়ে যেতে পারব? তাহলে যেটা আমরা আনিনি বা যেটা আমরা নিয়ে যেতে পারবো না সেটাকে আমরা সম্পত্তি কি করে বলি? সেটা আজ আছে, কাল নাও থাকতে পারে। তাহলে এগুলো অরিজিনাল সম্পদ নয়, আসল সম্পদ নয়। আসল সম্পদ কি? এটা আমার মুখের কথা নয় বাবা, আসল সম্পদ হচ্ছে শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। কেউ যদি আমার গৌরহরির চরণকে তার সম্পদ বা সম্পত্তি বলে মনে করতে পারে তাহলে সেজনে ভকতি রসসার। এই জগতে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন একমাত্র তিনি। তাহলে ভক্তকে, খুব মন দিয়ে শুনবে, ভক্তকে বলে যার মধ্যে ভক্তি আছে সেই হচ্ছেন ভক্ত। ভক্তি যার ভগবান তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি বিনা কৃষ্ণ কভু নাহি প্রেমোদয়। তাহলে ভক্তিটা কি, ভক্তি কাকে বলে? এই যে আমরা অনেকেই ভক্তি ভক্তি করি, ভক্তি ভক্তি, ভক্তিটা আসলে কি সেটাই আমরা জানি না, তো সেটা জানতে হবে। ভক্তি মানে কি মা? ভক্তি মানে ভজন, ভক্তি মানে আস্তে কথা নয়, ভক্তি মানে সাধন, ভক্তি মানে প্রেম, ভক্তি মানে ভালোবাসা। ভগবানকে প্রণাম করছো সেটাই ভক্তি, ভগবানকে আরতি করছো সেটাই ভক্তি, ভগবানের গলায় একটা সুন্দর মালা পরিয়ে দিয়েছো সেটাই ভক্তি। এই ভক্তি যতক্ষণ তোমার মধ্যে না আসবে ততক্ষণ তুমি ভগবানের চরণে কিন্তু লাভ করতে পারবে না। তাহলে আমাদের কটা ভক্তি আছে? নটা ভক্তি আছে। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ, দাস্য, সখ্য, পাদসেবন, আত্মনিবেদন। তাহলে প্রথমে হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে কি? শ্রবণ মানে হচ্ছে শোনা। আমরা কীর্তন শুনতে বসেছি, আমাদের মনটা কীর্তনের আসরে নাই। আমাদের মনটা কোথায়? মনটা আমাদের বাড়িতে হবে না। যখন কীর্তন শুনতে বসবো তখন মন দিয়ে কীর্তন শুনব, মনটা বাড়িতে রেখে আসলে হবে না। তাই নববিধা ভক্তির প্রথমেই বলছেন শ্রবণ, আগে ভালো করে শুনতে হবে। এই শ্রবণ করতে করতে যিনি ভগবানের চরণ লাভ করলেন তার নাম কি বাবা? না, তার নাম হচ্ছেন পরীক্ষিত মহারাজ। শ্রবণের পরে হচ্ছেন কীর্তন। আজকে যেমন কীর্তনিয়া গৌরগোপাল সরকার, ঠিক তেমনি এই কীর্তন করতে করতে যিনি ভগবানের চরণ লাভ করলেন, কীর্তন করতে করতে যিনি ভগবানের চরণে পৌঁছে গেলেন তার নাম হচ্ছে শুকদেব গোস্বামী। যার শুক পাখির থেকে জন্ম হয়েছে বলেই তার নাম শুকদেব গোস্বামী। তাহলে শ্রবণ গেল, কীর্তন গেল, এবার হচ্ছে অর্চন। অর্চনে কে? অর্চনে হচ্ছেন পৃথু মহারাজ। শ্রবণ, কীর্তন, অর্চন, এইবার হচ্ছেন বন্দন। বন্দনে হচ্ছেন অক্রূর মুনি। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণ। স্মরণে কে? প্রহ্লাদ মহারাজ। তোমরা সবাই জানো যে প্রহ্লাদ মহারাজ যিনি 5000 বছর মায়ের গর্ভে ছিল, মায়েরা একটি দুটি বছর নয়, 5000 বছর মায়ের গর্ভের মধ্যে ছিলেন, এবং মায়ের গর্ভের মধ্যে থেকেই তিনি ভগবানের চরণ কিন্তু লাভ করলেন। তাই স্মরণে হচ্ছেন প্রহ্লাদ মহারাজ।
স্মরণের পরে হচ্ছেন দাস্য, দাস্যকে দাস্যে হচ্ছেন হনুমান। হনুমানকে আমরা বলি যে হনুমান হচ্ছেন বনের পশু, কিন্তু তোমরা কেউ হনুমানকে বনের পশু বলো না, হনুমান হচ্ছেন রুদ্র অবতার, হনুমান হচ্ছেন শিবের অবতার। তাই দাস্যে হচ্ছেন হনুমান, দাস্যের পরে হচ্ছেন সখ্য, সখ্যকে সখ্যে হচ্ছেন অর্জুন, সখ্যের পরে পাদসেবন, পাদসেবনেকে পাদসেবনে হচ্ছেন লক্ষ্মী দেবী, আর পাদসেবনের পরে হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে হবে। এই আত্মনিবেদনে কে বাবা? আত্মনিবেদনে হচ্ছেন বলি মহারাজ। এই নটি ভক্তির মধ্যে তুমি যদি একটি ভক্তিকে অর্জন করতে পারো, তাহলে দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, মনে রেখো একদিনেই কিন্তু ভগবানের চরণ লাভ করা যাবে। তা আমরা কত ভাগ্যবান, আমাদের চারটি সত্য বলছেন, সত্যে ধায়তে বিষ্ণুং ত্রেতায়াং যজতি মকৈ দা পরে পরিচর্যায়াং আর কালৌ তদ্ধরিত কীর্তনাদ। সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতাযুগে ছিল যজ্ঞ, দ্বাপর যুগে ছিল সেবা, আর কালৌ তদ্ধরিত কীর্তনাদ। কলিযুগে ধ্যান করতে হবে না, হরি বল। কলিযুগে ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না, রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ দিতে হবে না। তাহলে ভগবানকে পাবো কি করে? মায়েরা, ভগবানকে পাওয়ার উপায় হচ্ছে একমাত্র প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মুখে হরিনাম করতে হবে। দুগ্ধঞ্চ ভারত, দহিঞ্চ ভাগবত, নবনিঞ্চ টিকা আর ঘৃতস্বর হরিনাম। রাক্ষসের খাওয়া, সাপের আহার, ব্রাহ্মণের ভোজন, বৈষ্ণবের সেবা আর ভক্তের প্রসাদ। তাই হরিনাম যদি করার মতো করা যায়, তাকে যদি ডাকার মতো ডাকা যায়, হরিনাম শুধু করলেই হবে না, হরিনামের মধ্যে যেন প্রেম থাকে, হরিনামের মধ্যে যেন ভক্তি থাকে, আর দুফোঁটা চোখের জল থাকে। হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু না, হরিনাম সারাদিনে একবার করো, কিন্তু সেই হরিনাম একটু প্রেম দিয়ে করতে হবে, হরিনাম একটু ভক্তি দিয়ে করতে হবে। প্রেম দিয়ে, ভক্তি দিয়ে একত্রিত করে যদি হরিনাম করা যায়, তাহলে ভগবান তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তাই মায়েরা, আমরা কত ভাগ্যবান, আমরা যখন আজকে এই লোকনাথ মন্দিরে বসেছি, আমরা সবাই মিলে একটু দুহাত তুলে হরিধ্বনি করবো, নিতাই গৌর হরি বল। শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গাই, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। নিশিথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বা সরি, বাজিছে তারে বা সরি।
নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে শাপনে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বা সরে বাজিছে তারে বা সরে কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ হরি বল কৃষ্ণ 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 নাম শুভা চুরাতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে তুমি যে শঙ্কা হারে গগনে গগনে কৃষ্ণ মূর্তি নয়নে নয়নে হেরে শৈল চুরাতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে তুমি যে শঙ্কা হারে কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কৃষ্ণ নাম সকলের কাছে আমার একটা প্রার্থনা করজোরে। আমার আজকে খুব আনন্দ হচ্ছে যে আজকে এই লোকনাথ বাবার মন্দিরে জন্মাষ্টমী তিথি উপলক্ষে যে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে, তোমরা এই সন্ধ্যাবেলায় শুভক্ষণে শুভ লগ্নে তোমরা এই হরিবাসরে এসে উপস্থিত হয়েছ মায়েরা। এই যে এত এত ভক্তির সমাগম, মায়েরা তোমরা দীক্ষা শিক্ষা নিয়েছ? যারা দীক্ষা শিক্ষা নাওনি তাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা কিন্তু দীক্ষা শিক্ষাটাকে গ্রহণ করে নেবে। গুরুকে কিন্তু আগে আশ্রয় করতেই হবে। আমরা কি করি, আমরা গুরুকে আশ্রয় করি না, আমরা দীক্ষা শিক্ষা গ্রহণ করি না। মনে রেখো, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দেখা, আর শিক্ষা শব্দের অর্থ হচ্ছে শেখা। দীক্ষা হচ্ছেন কৃষ্ণতত্ত্ব, আর শিক্ষা হচ্ছেন রাধাতত্ত্ব। তুমি যদি শুধু দীক্ষা নিয়ে থাকো তাহলে তোমার শুধু কৃষ্ণকে জানা হলো, রাধারানীকে কিন্তু জানা হলো না। আর তুমি যদি ওই দীক্ষা শিক্ষা দুটোকেই গ্রহণ করে নাও তাহলে তোমার রাধা কৃষ্ণ দুজনকেই কিন্তু জানা হয়ে যাবে। মাতাগুরু পিতাগুরু দীক্ষাগুরু ভাই শিক্ষাগুরু তার উপরে জানিবেন সবাই। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে কৃষ্ণ অন্তর্যামী রূপে পদ দেখায় আপনে। গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ তোমরা কভু না দেখিবে। গুরুকে নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনি গঙ্গা ফিরে নাহি চায়। গুরু 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 রক্ষমাম, গুরু 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 প্রাহিমাম। তোমাদের কাছে আজ একটা সত্য গল্প বলবো, যে গুরুকে যদি আমরা আশ্রয় করতে পারি মায়েরা, গুরুর প্রতি যদি আমাদের সঠিক ভক্তি থাকে, তাহলে আমরা সাক্ষাৎ ভগবানের চরণে পৌঁছে যাব। শুনে নাও, একজন গুরুদেব শিষ্যের কানে কানে মন্ত্র দিলেন, শিষ্যের নাম হচ্ছে কৃষ্ণদাস, খুব মন দিয়ে শুনবে।
তা কৃষ্ণদাসের কানে কানে মন্ত্র দিয়ে গুরুদেব বলছে, বাবা কৃষ্ণদাস, তোমাকে আমি দীক্ষা মন্ত্র প্রদান করলাম, তোমার কানে কানে আমি কৃষ্ণ নাম জানিয়ে দিলাম, আজ থেকে তুমি একটা কথা মাথায় রেখো, আজ থেকে তুমি একটা কথা জেনে রেখো যে গুরু গঙ্গা অভেদ। মায়েরা বুঝতে পারছো গুরু গঙ্গা অভেদ মানে কি? যে গুরু সেই গঙ্গা। কৃষ্ণদাস, তোমার কানে কানে আমি মন্ত্র দিলাম, আজ থেকে এই কথাটা তুমি মাথায় রেখো। এই বলে গুরুদেব বৃন্দাবন পরিক্রমা করতে চলে গেল মায়েরা। এইবার ওই যে গুরুদেব আদেশ দিয়েছেন যে গুরু গঙ্গা অভেদ, গুরুদেব যখন বৃন্দাবনে চলে গেল, সেই শিষ্য কৃষ্ণদাস সে কিন্তু কোনোদিন আর গঙ্গায় স্নান করতে যায় না, প্রতিদিন কলের জলে স্নান করে। আর মনে মনে ভাবে, আমি যদি গঙ্গায় স্নান করতে যাই, আর স্নান করতে গিয়ে যদি গঙ্গার জলে আমার চরণ পড়ে, তাহলে না জানি গুরুদেবের অঙ্গেও যে চরণ দেয়া হয়ে যাবে। কেমন ভক্তি দেখে নাও, গুরুকে শুধু আশ্রয় করলেই হবে না, গুরুর প্রতি ভক্তি থাকতে হবে। মায়েরা, শিষ্য কৃষ্ণদাস সে কিন্তু আর গঙ্গায় স্নান করতে যায় না। এইভাবে এক মাস, দু মাস, তিন মাস পর গুরুদেব যখন বৃন্দাবন পরিক্রমা করে আবার আশ্রমে ফিরে এলো, আর আশ্রমে ফিরে আসার পর এইবার কি হলো দেখে নাও, সমস্ত শিষ্যরা গুরুদেবের কাছে এসে বলছেন, গুরুদেব, আপনার একান্ত প্রিয় শিষ্য কৃষ্ণদাস, যার কানে কানে মন্ত্র দিয়ে আপনি বৃন্দাবন চলে গিয়েছেন, আর আপনি বৃন্দাবন যাবার পর থেকে সে কোনোদিন গঙ্গায় স্নান করে না, প্রতিদিন কলের জলে স্নান করে। যেই বলেছে প্রতিদিন কলের জলে স্নান করে, গুরুদেবের মনে পড়ে গেল কোন শুভক্ষণে আমি তার কানে কানে মন্ত্র দিয়ে বলেছিলাম যে গুরু সেই গঙ্গা, সেই জন্যই মনে হয় কৃষ্ণদাস আর গঙ্গায় স্নান করতে যায় না, তা আমি তাকে পরীক্ষা করব সে কেমন ভক্ত হয়েছে। তাই গুরুদেব আজকে কৃষ্ণদাসকে কাছে ডাকলো, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। কৃষ্ণদাস এসে দাঁড়িয়েছেন, গুরুদেব বলে, শোনো বাবা, কালকে সকালবেলা আমরা সবাই মিলে, আশ্রমের যত শিষ্য আছে আমরা সবাই মিলে গঙ্গায় স্নান করতে যাব। বাহ, খুব ভালো কথা, সবাই খুব আনন্দিত হলো। এইবার সকাল হয়েছে, গুরুদেব সবাইকে সঙ্গে করে নিয়ে যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, মায়েরা, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে মুখ ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ বলো কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, মায়েরা, এইবার কি হলো দেখে নাও, গুরুদেব শিষ্যগণকে সঙ্গে করে নিয়ে গঙ্গায় স্নান করতে চলে গিয়েছেন। গঙ্গায় স্নান করতে গিয়ে গুরুদেব এক পা দুপা এক পা দুপা এক পা দুপা করতে করতে যখন গঙ্গার জলে নামলো, সমস্ত শিষ্যবর্গ যারা ছিলেন তারা প্রত্যেকেই গুরুদেবের সঙ্গে গঙ্গায় নেমে গিয়েছেন, কিন্তু ওই শিষ্য কৃষ্ণদাস সে কিন্তু গঙ্গায় নামছে না, গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে আর দুহাত জোর করে মনে মনে ভাবছে যে আমি যদি গঙ্গায় চরণ দিই, তাহলে না জানি গুরুদেবের অঙ্গে চরণ দেয়া হয়ে যাবে, কিন্তু গুরুদেব আমাকে আদেশ দিচ্ছেন, আমি কি করব, হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, তুমি বলে দাও। গুরুদেব বলছেন, কৃষ্ণদাস, ওই যে গঙ্গার তীরে আমার
বহির্বাস আমি রেখে এসেছি, তুমি আমার বহির্বাসটি আমার কাছে এনে দাও। মায়েরা, সব বাক্য দুর্বল, গুরুবাক্য প্রবল। গুরু যদি শিষ্যকে কোনো আদেশ দেয়, শিষ্যের উচিত সেই আদেশ পালন করা। সেই জন্য যারা সদ্গুরু হয় অনেক সময় উপদেশ দিতে খুব একটা চায় না। এবং গুরু আদেশ যদি শিষ্য পালন না করতে পারে তাহলে সেই শিষ্য কিন্তু নরকগামী হয়। গুরুদেব অবশ্যই আমাদের আদেশ দেবেন, কিন্তু একটু বুঝে শুনে আদেশ দেন। তাই আজকে গুরুদেবের আদেশ আমাকে পালন করতেই হবে, এই বলে ওই শিষ্য কৃষ্ণদাস সেই বহির্বাস মাথায় তুলে নিল। মাথায় তুলে নিয়ে মায়েরা লক্ষ্য করো, নয়ন মুদিত করলো, চোখ দুটো বন্ধ করেছে, চোখ থেকে জল পড়ছে। গুরুদেব, গুরুদেব আপনি আমায় রক্ষা করুন, আমি কি করে গঙ্গার জলে চরণ দেব। এইভাবে ওই বহির্বাস মাথায় নিয়ে এক পা দুপা এক পা দুপা করতে করতে গঙ্গার জলের মধ্যে দ্বাদশটি চরণ বাড়িয়ে দিল, অর্থাৎ বারোটি চরণ বাড়িয়ে দিল এক পা দুপা করে। আশ্চর্য, এটা কিন্তু আমার বানানো গল্প নয় বাবা, এটা কিন্তু বানানো কাহিনী নয়, এটা সত্য ঘটনা, শাস্ত্রের প্রমাণ। ওই যে বারোটি চরণ গঙ্গার জলে কৃষ্ণদাস বাড়িয়ে দিল, আর গঙ্গার জলে বারোটি পদ্মফুল ফুটে কৃষ্ণদাসের চরণ জল কিন্তু জড়িয়ে ধরল। একটি চরণও কিন্তু গঙ্গার জলে পড়তে দিল। কোথায় গুরুর জন্ম হলো, কোথায় গুরুর বাস, কি তত্ত্ব জানিয়া তুমি হয়েছ তার দাস, কি ভাব পাইয়া তুমি বান্ধা দিছ মন, কি স্বরূপ জেনে দেহ করলে সমর্পণ। পরকিয়া ভাবি গুরু ব্রজে তার বাস, প্রেম তত্ত্ব জানি আমি হয়েছি তার দাস, কৃষ্ণ শক্তি জেনে দেহ করলেম সমর্পণ, গুরুকে শ্রী গুরু বলি তাহারি কারণ। আর একটা কথা তোমাদের বলবো, আমাদের আসল গুরুকে মায়েরা জানো তো, আমাদের আসল গুরুকে, আসল গুরু হচ্ছে পিতামাতা, মানে বাবা মা। অনেকে আছে আমি দেখেছি, কারণ তোমাদের আশীর্বাদে তো অনেক জায়গায় কীর্তন করতে যাই, বাবা মাকে খেতে দেয় না, আবার শিবের বড় ভক্ত, শিবের মাথায় জল জল দেয়, শিবের মাথায় জল ঢালে। অথচ বাড়িতে যে বাবা মা রয়েছে সেই বাবা মাকে শ্রদ্ধা করে না, বাবা মাকে প্রণাম করে না। কিন্তু বাবা মাকে যদি আমরা ভালো না বাসি, বাবা মাকে যদি আমরা শ্রদ্ধা না করি, বাবা না বাবা মাকে যদি আমরা প্রণাম না করি, তাহলে মনে রেখো বাড়িতে বড় করে কালী পুজো দুর্গা পুজো যাই করি না কেন, মন্দিরের ভগবান কিন্তু কোনোদিন সন্তুষ্ট হয় না। তাই বাবা মায়ের চরণে মাথাটা নত করতে হবে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতা হচ্ছেন পরম তপস্যা, প্রীতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, বলছেন বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেব দেবতাও কিন্তু খুশি হয়ে যায়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার, নিজেরে করিতে গৌরব দাও, নিজেরে কেবলে করিয়া পোমা, নিজেরে করিতে গৌরব দান,
নিজে রেখে বলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া, ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে, দাও হে তোমার ছড়ানো ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার ছড়ানো ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। অনেকে আছে আমি দেখেছি বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চায় না, বাবা মাত্র 5 পর্যন্ত লেখাপড়া করেছে আর আমি হলাম স্কুল টিচার, আমি হলাম ইঞ্জিনিয়ার, এত শিক্ষিত হয়ে এত লেখাপড়া শিখে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবো? হ্যাঁ, বাবা 3000 টাকা মাইনে পায়, আমি 30000 টাকা মাইনে পাই, আমার শিক্ষাও বেশি মাইনেও বেশি, বাবার শিক্ষাও কম বাবার মাইনেও মাইনেটাও কম, বাবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করবো না। এই কথাটা শুনে যারা গ্রামের লোক ছিল তারা বলে বাহ বাহ, ছেলেটি যে কথাগুলো বলল ছেলেটির কথায় ভালো যুক্তি আছে কিন্তু ছেলেটির মাথা ঠিক নাই। বলে বেটা আজকে তুই 30000 টাকা মাইনে পাচ্ছিস কার জন্য? তোর বাবা মা যদি ওই 3000 টাকা মাইনের থেকে 2000 টাকা খরচ করে তোকে যদি লেখাপড়া না শেখাতো তাহলে আজকে আজকে তুই 30000 টাকা মাইনে পেতিস? আজ তোর যা কিছু হয়েছে সব তোর বাবা মায়ের জন্য, আর সেই বাবা মাকে তুই প্রণাম করিস না, সেই বাবা মায়ের চরণে তুই মাথা নত করিস না, বাবা মায়ের চরণে মাথা নত করতে হবে। দেখো মায়েরা, যে গাছে ফল বেশি হয় সেই গাছ কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে, আর যে গাছে ফল হয় না সেই গাছ কিন্তু সবসময় উপরের দিকে উঠে যায়। তাই আমাদের মাথাটা আমরা নত করি না, ভগবানের চরণে প্রণাম করি না, বাবা মায়ের চরণে প্রণাম করি না। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারও ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। বলছেন আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে। দেখো বাবা, একটা ভালো কাজ করলেই আমরা বলি যে আমি করেছি, এই যে এখানে মন্দির হচ্ছে এই মন্দিরে আমি 1,00,000 টাকা দিয়েছি, কিংবা ইকো দিও না ও ভাই, ইকো ইকোরি ভাব কমিয়ে দাও কথা বলার সময়, কিংবা এই মন্দির হচ্ছে এখানে আমি 100 বস্তা সিমেন্ট দিয়েছি, কে দিয়েছে? এই যে আমি দিয়েছি। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারও ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। হে ভগবান, তোমার ইচ্ছে ছিল বলেই তুমি আমাকে দিয়ে এই ভালো কাজটি করিয়ে নিয়েছ, আমার কোনো ক্ষমতা নাই, সব তোমার কৃপা সব তোমার করুণা। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ দলে, আমার মাথা নত করে দাও হে তোমার ছড়ন ধোলার তলে, মাথা নত করে দাও হে তোমার ছড়ন ধোলার তলে। তা আজকে আমরা মহাপ্রভুর নাম শুনতে এখানে বসেছি, প্রথমে আমরা জানব যে মহাপ্রভুর নাম যদি আমরা কানে শুনি, বাবা গৌর সুন্দরের নাম যদি আমরা কানে শুনি তাহলে আমাদের কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ওরে যার কর্ণে প্রবেশিলা, শ্রী গৌরাঙ্গের মধুর যার করণে যা
করণে প্রবেশ ওরে শ্রী গৌরাঙ্গে মাধু আবার হৃদয়নী মন ভেলো তা আর হৃদয়নীর মন ভেলো তা ওই হৃদয়নী মন ভেলো তা আর হৃদয়নীর মন ভেলো তা ও তার হৃদয় আধার দূরে গেলো ও তার হৃদয় আধার দূরে গেলো হৃদয় আধার গৌরহরির নাম যদি আমরা ঠিকঠাক শুনতে পারি ও তার হৃদয় আধার দূরে গেল ও তার হৃদয় আধার দূরে গেল বলি হৃদয় আধার দূরে গেল ও তার হৃদয়ে মন্দির হৃদয় মন্দির আলো হলো বলি অজ্ঞান আধার নাশ করিল হরি বল বলছেন গৌরহরির নাম যদি আমরা কানে শুনতে পারি শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা মায়েরা কথা বললে হবে না খুব মন দিয়ে শুনতে হবে কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন এটা আমার মুখের কথা নয় যিনি এই পদ লিখছেন তিনি আমাদের বোঝাচ্ছেন যে গৌরহরির নাম যদি আমরা এক মনে শুনতে পারি শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাই কান দিয়ে আমাদের প্রবেশ করলো ভালো করে বুঝে নাও কান দিয়ে ঢুকলো এইবার কি হলো হৃদয় নির্মল ভেলো তার নির্মল মানে পরিষ্কার গৌরহরির নাম যদি আমরা শুনতে পারি তাহলে আমাদের হৃদয়ে মন্দিরটা কিন্তু পরিষ্কার হয়ে যায় ও ভাই এই যে ভুলভাল কথা কেন বললো হৃদয় মন্দির আবার নোংরা হয়
তুমি বলছো হৃদয় মন্দির নোংরা হয়ে গেছে। আচ্ছা মায়েরা, আমাদের বাড়ির মধ্যে সব থেকে পবিত্র জায়গা কোনটা বলো? আমাদের বাড়ির মধ্যে সব থেকে পবিত্র জায়গা ঠাকুর ঘর, তাই না? এইবার আমরা যদি সেই ঠাকুর ঘরটাকে নোংরা করে রেখে দিই, তাহলে মনে হবে যে ওটা ঠাকুর ঘর? ঠিক তেমনি আমাদের হৃদয় মন্দিরটাও কিন্তু ঠাকুর ঘরেরই মতো। ভগবান বলছেন, আমি অচল মন্দিরে থাকি না, আমি সচল মন্দিরে থাকি। সচল মন্দির হচ্ছে আমাদের এই দেহ মন্দির, আর অচল মন্দির হলো যে মন্দির ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়। তুমি কোটি কোটি টাকা খরচ করে 100,000 মন্দির তৈরি করলে বাবা, কোটি 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 টাকা খরচ করে 100,000 মন্দির তৈরি করলে তোমার যে পূর্ণ অর্জন হয়, শাস্ত্রে বলছেন তার ডবল পূর্ণ অর্জন হয়। তুমি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারো, তুমি যদি একজনকে গৌর ভক্ত তৈরি করতে পারো, গৌর হরির নাম যদি আমরা কানে শুনি, আমাদের হৃদয় মন্দির পরিষ্কার হয়। এইবার বলছেন, কেউ যদি গৌর হরির নাম মুখে বলে, ও মায়েরা, কেউ যদি গৌর হরির নাম মুখে বলে, তার কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, 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 ওরে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, আবার তার মই তারে মই যাও বলি হারি, তারে মই যাও বলি হারি, তারে মই যাও বলি হারি, আর তারে মই যাও বলি হারি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, কেউ যদি গৌর হরির নাম মুখে বলে তার কি হবে? তার হৃদয়ে প্রেমের উদ্ভব হয়ে যাবে, প্রেমের উদয় হবে। আর প্রেমের উদয় কখন হয়? যখন আমাদের হৃদয়ে প্রেম আসবে, তখন আমরা সাক্ষাৎ ভগবানের চরণ লাভ করব। তাহলে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। এইবার বলছেন, কেউ যদি গৌর হরির নাম মুখে বলে কাঁদতে পারে বাবা, কেউ যদি গৌর হরির নাম একবার মুখে বলে, সে যদি চিৎকার করে গৌর গৌর বলে কাঁদে, তার কি হয়? গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্য লীলা তার স্ফুরে, আমার গৌরাঙ্গ নামেতে ঝরে আর নিত্য লীলা বলি সে জনধন কত অধিকার, ওর সে জনধন কত অধিকার, গৌর নাম নিতে যার নয়ন ঝরে, গৌর নাম নিতে যার নয়ন ঝরে, গৌর নাম নিতে যার নয়ন ঝরে, গৌর নাম নিতে যার নয়ন তোমার হলাম গৌরের নাম নিতে যা নয়ন ধরে, আ গৌর তোমার হলাম বলে, বলি তুমি গৌর আমার হলে, নাম নিতে যার নয়ন ঝরে, বলি তুমি নামেতে ঝুড়ে নিত্যলীলা তাস ফুরে। কি সুন্দর বলেছে, কেউ যদি গৌর হরির নাম মুখে বলে
তার কি হয়, তার হৃদয়ে প্রেম জাগে। কেউ যদি গৌরহরির নাম কানে শোনে তার হৃদয় মন্দির পরিষ্কার হয়। কেউ যদি গৌরহরির নাম মুখে বলে কাঁদে, গৌরাঙ্গ নামেতে ঝুড়ে নিত্য লীলা তার স্ফুরে। সে যখন চোখ দুটো বন্ধ করবে, চোখ দুটো বন্ধ করলেই সে গৌরহরির নিত্য লীলা তার এই হৃদয় মন্দিরে দর্শন পাবে। বুঝতে পেরেছ? চোখ বন্ধ করলেই সে গৌরলীলা দেখতে পাবে। আচ্ছা মায়েরা, তোমাদের একটা জিনিসের নাম বলবো, তোমরা 20 বারের বেশি বলতে পারবে না। বলবো? তেঁতুল। যারা টক বেশি খায় তারা 20 বারের বেশি বলতেই পারবে না। তেঁতুল, 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 তেঁতুল। এই রে, যারা টক খায় তারা বলতেই পারবে না। তা তেঁতুল কি আমি খাচ্ছি? এখন কি তেঁতুল খেলাম তাহলে বলতে পারলাম না কেন? বলে ভাই, তেঁতুল খাবার দরকার হয় না, তেঁতুল মুখে বললেই কি হয়, আমাদের জিভে জল চলে আসে। ঠিক তেমনি গৌরহরির নাম কেউ যদি মুখে বলতে পারে তার কি হয় জানো, তার এই হৃদয়ে প্রেম জাগে। আর প্রেম জাগলেই তার জিভে নয়, তার নয়নে জল চলে আসে। গৌরাঙ্গ নামেতে ঝুড়ে নিত্যলীলা তার স্ফুরে, সেজন্য ভকত অধিকারী। এবার গৌরহরিকে একা ভালোবাসতে হবে না, গৌরহরির সঙ্গে যারা থাকেন যেমন নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, সবাইকে ভালোবাসতে হবে। শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মনে, আবার সে যাবে ব্রজেন্দ্র সুত পারে, সে যাবে ব্রজেন্দ্র সুত পারে। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, ওরে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বা, ওরে তার হয় ব্রজভূমি বা। তোমরা ভেদ যেন করো না, ভেদ যেন ভেবো না, তোমরা ভেদ যেন ভেবো না, ভেদ যেন ভেবো না। এবারে নন্দনন্দন সচি নন্দন গঙ্গা তীরার যমুনা তীর ভেদ যেন ভেবো না, গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন ভেবো না, গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন ভেবো না, ওই গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন ভেবো না। রাসস্থলী শিবা সঙ্গম ভেদ যেন ভেবো না, রাসস্থলী শিবানন্দন ভেদ যেন ভেবো না, ভক্তগণার গোপীগণ ভেদ যেন ভেবো না, ভক্তগণার গোপীগণ গৌর কৃষ্ণ জগন্নাথ ভেদ যেন ভেবো না, গৌর কৃষ্ণ জগন্নাথ ভেদ যেন ভেবো না, গৌর কৃষ্ণ জগন্নাথ ভেদ যেন ভেবো না, গৌর কৃষ্ণ জগন্নাথ ভেদ যেন ভেবো না। গৌরাঙ্গ প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে, আমার গৌরাঙ্গ প্রেম রসার নবে আর সে তরঙ্গে যেবা ডুবে। আজ সে রাধা সে সে রাধা মাধবন্ত রঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, ওরে সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। আবার গৃহে বা বনেতে থাক হাগৌরঙ্গ বলি ডাকো, তোমরা গৃহে বাবনেতে থাকো কেবল হাগৌরাঙ্গ বলি ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর
ঠাকুর নরোত্তম সঙ্গ নরোত্তম মাগে বলি তাতে কিছু আসতে তাতে কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না তোমরা ঘরে থাকো বা মঠে থাকো আহা তাতে কিছু যায় আসে না তোমরা ঘরে থাকো বা মঠে থাকো একবার ভাগো রঙ বলি ডাকো ঠাকুর নরোত্তম মাগে তরসঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তরসঙ্গ নরোত্তম মাগে তর সঙ্গ রে হে ঠাকুর নরোত্তম ওরে মাগে তরসঙ্গ রে ধর মনোরম মনোমোহন বৃন্দবন বন দেব দেবা শ্রীরাধর মনোরম মনোমোহন বৃন্দবন অভিনবরা ষোড়শিক বদনা গুরু অভিনবরা ষোড়শিক বদনা গুরু অভিনবরা ষোড়শিক বরনা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা শ্রীরাধার ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দম নন্দন নব ঘন নন্দেশ্বর পুরপুর পটম্বর পুরপুর কপটাম্বর নন্দেশ্বর পুরপুর পটম্বর নন্দেশ্বর পুরপুর কপটাম্বর রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম শ্রীরাধর মনোরমণি মনোমোহন বৃন্দাবন বন দমন দমন জিত কুঞ্জর কালিও দমন দমন জিত কুঞ্জর কালিও দমন দমন জিত কুঞ্জর কুঞ্জর চিতরতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয়মণি মন্দির গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে অবিচল মুরতি ত্রিভঙ্গ অবিচল মুরতি ত্রিভঙ্গ অবিচল মুরতি ত্রিভঙ্গ শ্রীরাধার মনোরমণি মনোমোহন বৃন্দাবন
স্থান কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির ও মনোহর, আনন্দ কালিন্দী কুলে রাজহংস কেলি করে কনক কমল উৎপল। এতক্ষণ আমরা সবাই ছিলাম নবদ্বীপে, এখন আমরা সবাই যাব বৃন্দাবনে। তা মায়েরা সবাই বৃন্দাবন যাবে তো? সবাই যাবে তো? বাহ, হাতগুলো বাড়ির থেকে এনেছো সবাই, এক হাত তুললে হবে না। অনেকে দেখি এক হাত তুলে দেয় এরকম করে, হরি বল বৃন্দাবন যাবো। এক হাত কারা তোলে? যারা খুব সেলিব্রিটি হয়, যেমন মন্ত্রী, তারা দেখবে এক হাত তুলে এরম এরম করে, তাই না? তা আমরা তো কেউ সেলিব্রিটি নই, সেলিব্রিটি হচ্ছেন ভগবান, আর আমরা হলাম ভগবানের দাস। তা ভগবানের সামনে যখন বসেছি, আমরা সবাই এক হাত নয় পুরো দুহাত তুলে দেব। হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা ভগবানের চরণে। দুহাত তুলে দিয়ে আমরা আত্মসমর্পণ করে দেব, ভগবান আজ হতে আমি তোমার হলাম আর আজ হতে তুমি আমার হলে। জয়নিতাই দুহাত তুলে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, যারা বলছে না তাদের কি হরি বল। চলো মনো বৃন্দাবন ধাম, সবাই মিলে আনন্দ করব, আমরা সবাই মিলে বৃন্দাবন যাব একদম। চলো মনো বৃন্দাবন ধাম, রটেঙ্গে রাধে রাধে, একবার বলবে সবাই, বলো রাধে রাধে, রাধে ঠিকঠাক হলো না, জোরে রাধে, আরো জোরে রাধে, দু হাত তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, জোরে জোরে রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। বাহ, খুব ভালো, তাহলে চলো আমরা সবাই মিলে একসঙ্গে, চলো মনো বৃন্দাবন ধাম, রটেঙ্গে রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি ওর কে কামর কারি, ও কুঞ্জ বিহারি ওর কে কামর কারি, হাতলে চলো জীবন সফল বানায়েঙ্গে, রাধে প্রাত উঠকর হাম যমুনা যায়েঙ্গে। শাস্ত্রে বলছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক লক্ষ বার গঙ্গায় স্নান, এক লক্ষ বার তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয়। এই জন্মাষ্টমী তিথিতে কীর্তনের আসরে বসে দোহাত তুলে হরিবোল বললে, তিন ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায়। তা সবাই হাত তোলো মায়েরা, সবাই 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 পুরো, প্রাত উঠকর হাম যমুনা যায়েঙ্গে, কর স্নান হাম জীবন সফল বানায়েঙ্গে, উলুধরি সব
জোর সে বলো রাধে রাধে বলেঙ্গে রাধে রাধে নাম से प्यारा वृंदावन है सबसे मीठा प्यारा राधा नाम है सब धामों से प्यारा वृंदावन पृथ्वीते যত ধাম রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন ধাম বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি যারা ওই বৃন্দাবনে না যেতে পারো আমি বলবো যেতে হবে না এটাই হচ্ছে আসল বৃন্দাবন বাবা শাস্ত্রে বলছেন আজকে তোমরা যেখানে এসে বসেছ এই বৃন্দাবনে কেউ যদি হরিনাম করতে পারো এই বৃন্দাবনে বসে যদি গড়াগড়ি দিতে পারো তাহলে ওই বৃন্দাবন পরিক্রমার কিন্তু ফল লাভ হয়ে যায় সব ধাম সে সব কাম রটেঙ্গে গায়েঙ্গে বলেঙ্গে দু হাত উপর করকে বলেঙ্গে দোনো হাত উপর করকে বলেঙ্গে রাধে রাধে নাম লিঙ্গে ওর কো সমরি ও মিলেঙ্গে তুমি রাধে রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা রাধা শ্রী 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 রাধা আস্তে একটু সবাইকে হাতগুলো তুলতে হবে কষ্ট করে হলে সবাইকে তুলতে হবে তোলো সবাই পুরো 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 একদম একদম এইবার আমি একটা ব্যায়াম শিখিয়ে দেব এই ব্যায়ামটা যদি করতে পারো কোনোদিন আর ডাক্তারের কাছে যেতে হবে না সবাই করবে তো হরি বল রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা বলো ধ্বনি হরি বল শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা হরি বল খুব সুন্দর পরিবেশ আমরা যে লীলা আজকে আস্বাদন করব আজকে আমাদের লীলা একদম অন্যরকম লীলা কেননা যে লীলা আজ আমরা আস্বাদন করব আজকে আমাদের লীলার নাম লীলা চলে নীল মাধব অর্থাৎ পুরীধামে কিভাবে জগন্নাথ রূপে তিনি এলেন সেই জগন্নাথ দেবের লীলার কথা কেন আমরা জগন্নাথের এরকম মূর্তি দেখতে পাই কিভাবে পুরীর মন্দির সৃষ্টি হলো সেই ইতিহাস সেই ঘটনা আজ আমরা আস্বাদন করব আজকে আমাদের লীলার নাম লীলা চলে নীল মাধব হরি বল আনন্দময় পুরীধাম শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র নীলাচল ধাম যার একটি নাম হচ্ছে অবন্তীনগর আর সেই অবন্তীনগরের রাজা হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন সেই ইন্দ্রদ্যুম্ন রাজা যিনি উড়িষ্যার রাজা যিনি ধর্মপরায়ণ ধর্মপালক যিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছেন তার রাজ্যে এবং তিনি প্রজাদেরকে এত ভালোবাসেন প্রজারাও তাকে ভালোবাসেন এবং তিনি ঠাকুরের নাম ছাড়া আর অন্য কিছু বোঝেন না তিনি সবসময় হরিনাম করে সবসময় কৃষ্ণ নাম করে সবাই দুহাত তুলে আমার সঙ্গে বলো দেখি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একদিন রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি কি করেছেন, রানীর নাম হচ্ছে দেবী গুণ্ডিচা, খুব মন দিয়ে শুনবে মায়েরা, তা গুণ্ডিচাকে সঙ্গে করে নিয়ে রাত্রিবেলায় রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুমিয়ে রয়েছেন আর ঘুমিয়ে ভগবানের নাম স্মরণ করছেন। আর ঠিক যখন গভীর রাত্রিবেলায় স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি এলেন ওই রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। আর ইন্দ্রদ্যুম্নের কাছে এসে ভগবান স্বপ্নাদিষ্ট হয়ে ইন্দ্রদ্যুম্নকে বলছেন, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন তুমি ভক্ত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি তব আর, জন্মে জন্মে ভক্ত আমি আছি তব পাশ, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্তের ডাকে আমি ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের লাগি ছুটে আসি, আমি নাম ধরেছি কাঙালের ঠাকুর, ভক্তের লাগি ছুটে আমি নাম ধরেছি কাঙাল হরি, আমি ভক্তের লাগি ছুটে আমি নাম ধরেছি কাঙাল হরি, ভক্তের লাগি ছুটে আমি নাম ধরেছি কাঙাল হরি, ভক্তের লাগি ছুটে আমি ভক্তের লাগি অবতীর্ণ, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন ভক্ত আমার, জন্মে জন্মে বাধ্য আমি আছি তব তার। ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদিষ্ট হলেন ইন্দ্রদ্যুম্ন রাজার, স্বপ্নাদিষ্ট হয়ে বলছেন, ইন্দ্রদ্যুম্ন ভক্ত আর ঘুমিয়ে থেকো না, তুমি আর ঘুমিয়ে থেকো না, আমি হলাম সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তা আমি ওই নীলগিরি যে পর্বত রয়েছে ওই নীলগিরি পর্বতের পাদদেশে এক সবর রাজার কাছে আমি নীল মাধব রূপে পূজা পাচ্ছি, কিন্তু আমি নীল মাধব রূপে পূজা পেতে চাই না, সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করো, সেখান থেকে তুমি আমাকে উদ্ধার করে এই কলিযুগে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই, সেই প্রতিষ্ঠা আমি তোমার হাত ধরে পেতে চাই। কেন মা, রাজা ইন্দ্রদ্যুম্ন কি এমন ভাগ্য করেছিল, এই জগতে তো অনেক রাজা আছে, খুব মন দিয়ে শুনবে কথাগুলো, ভগবান কেন ওই রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে প্রতিষ্ঠা পেতে চাইছেন, তোমাদের এবার কারণটা বলে দিই, একদম সবটা শুনবো আমরা। এই রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি সত্যযুগে ছিল একজন রাজা, তখনও তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন, তা তিনি বসে বসে ঠাকুর ঘরে যখন পূজা করছেন একজন ঋষি তার কাছে এসে দাঁড়িয়েছেন, এসে বলছেন যে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, যেই তিনবার ভিক্ষা চাইল, রাজা মনে মনে ভাবছে একজন মুনি এসেছেন তাহলে আমি পূজোটা করে তারপরে তাকে ভিক্ষা দেব, যেই তিনি মনে মনে ভাবছেন, আর মুনিবর চিৎকার করে বলে উঠল, রাজা তুমি হতে পারো রাজা, তোমার কাছে আমি ভিক্ষা চাইলাম তুমি আমায় ভিক্ষা দিলে না, তুমি হাতির মতো গজের মতো আচরণ করলে বসে থাকলে, তাই তোমায় অভিশাপ দিলাম আগত জন্মে তুমি হাতি হয়ে জন্মগ্রহণ করবে। ছুটতে 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 ছুটতে
ওই সত্যযুগের এক রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি মুনিবরের চরণ দুটি জড়িয়ে ধরেছেন, মুনিবর 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 আপনি আমায় ক্ষমা করে দিন, তবে আমার কর্মফল আমাকে ভোগ করতেই হবে, আপনি যে অভিশাপ দিয়েছেন আমি যে কর্ম করেছি তার ফল আমাকে পেতেই হবে, তবে আপনার কাছে একটি নিবেদন, আমি হাতি হয়ে জন্মগ্রহণ করব ঠিকই, কিন্তু ওই হাতি হয়েও আমি যেন ভগবানের নাম করতে পারি। মায়েরা বুঝতে পারছো, সেই মুনির অভিশাপে রাজা আসতে কথা বলল না, রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি হাতি হয়ে জন্মগ্রহণ করলো, তিনি যখন হাতি হয়ে জন্মগ্রহণ করলো, কিন্তু ওই ইন্দ্রদ্যুম্নী দুম্নরূপী হাতি সে সবার থেকে একটু আলাদা, কেউ কোনো হাতি কৃষ্ণ নাম করে না, কিন্তু সেই ইন্দ্রদ্যুম্নরূপী হাতি সে কিন্তু কৃষ্ণ নাম করে, হরি নাম করে। তা একদিন ওই হাতি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, দেখছেন বনের মধ্যে একটা কুমির হাঁ করে শুয়ে আছে, ও যে কি কুমির তো থাকে জলে, এই বনের মধ্যে সে কি করছে? তা অন্যান্য হাতিগুলো বলছে, হাতি ভাই তুমি ওর কাছে যেও না, কুমির খুব চালাক হয়, তোমাকে খেয়ে ফেলবে। বলে আরে দাঁড়াও, ও হাঁ করে ঘুমাচ্ছে। কুমিরের কাছে গিয়ে বলে, কুমির ভাই তুমি হাঁ করে ঘুমাচ্ছ কেন? কুমির বলে, শোনো আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, পাশে তো কোনো নদী নাই, তা তুমি যদি দয়া করে কৃপা করে করুণা করে আমাকে একটু নদীতে ছেড়ে দিয়ে আসতে পারো, আমি তোমার কাছে কৃতার্থ হব। তা হাতি বলছেন, বেশ তুমি আমার কাঁধের উপরে ওঠো, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসছি, পাশেই রয়েছে নর্মদা নদী। এইবার সেই কুমির উঠেছে ওই ইন্দ্রদ্যুম্নরূপী হাতির কাঁধের উপরে। এবার হাতি কী করেছে, ওই কুমিরকে নিয়ে যেই নদীর পাশে এসে দাঁড়িয়েছে, বলে ভাই নদী এসে গেছে, এইবার তুমি নেমে যাও। কুমির বলে, ও হাতি ভাই তুমি আমাকে আরেকটু আরেকটু জলে গিয়ে নামাও, আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, যেই না কোমর পর্যন্ত জলে গিয়েছে। বলে ভাই এইবার তো নামো। বলে ভাই আরেকটু যাও, যেই না গলা পর্যন্ত জলে নেমে। বলে কুমির ভাই আমি তোমার গলা পর্যন্ত জলে নেমে গিয়েছি, এইবার তুমি নেমে যাও। কুমির কি করেছে, ওই ইন্দ্রদ্যুম্নরূপী হাতির পিঠ থেকে এক লাফ দিয়ে নেমেই ওই জলের মধ্যে প্রবেশ করেই কুমির হাতির পা কামড়ে ধরেছে। যেই পা কামড়ে ধরেছে এমন সময় হাতি চিৎকার করে হে কৃষ্ণ বলে কাঁদছে। লক্ষ্মী দেবী ভগবান কৃষ্ণকে বলছেন, ভগবান তোমার ভক্ত কষ্ট পাচ্ছে, যাও তুমি তোমার ভক্তকে উদ্ধার করো। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে এসে দাঁড়িয়েছেন সামনে, দাঁড়িয়ে কি করল, সুদর্শন চক্র নিক্ষেপ করে ওই কুমিরের মুণ্ড ছেদ করে দিল। কিন্তু লক্ষ্মী দেবী দেখছেন ভগবান সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বধ করলো ঠিকই, কিন্তু ওই বিষ্ণু রথে চেপে কুমির চলে যাচ্ছেন বৈকুণ্ঠ ধামে। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু এ তোমার কেমন লীলা, হাতি যে কুমিরকে সাহায্য করলো, কুমির তাকে জলে ছাড়লো, আবার সেই কুমির হাতির পায়ে ধরলো, তুমি কিনা আবার সেই হাতিকে নিয়ে যাচ্ছ বৈকুণ্ঠে, এ তোমার কেমন লীলা। বলে লক্ষ্মী আমি তাকে বৈকুণ্ঠে কেন নিয়ে যাচ্ছি জানো, কারণ ওই কুমির হাতির কোথায় ধরেছে, হাতির পায়ে ধরেছে, তা যেজন আমার ভক্তের চরণ ধরে আমি তাকে আগে কৃপা করে দিই, যেজন আমাকে না ভালোবেসে আমার ভক্তকে ভালোবাসে আমি তাকে আগে কৃপা করি। আর হাতিকে বলে, হাতি তুমি চিন্তা করো না, তুমি আমার পরম ভক্ত, তাই আগত কলিযুগে তোমার নাম হবে রাজা ইন্দ্রদ্যুম্ন, আর ওই কলিযুগে আমি তোমার হাতেই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, আপন ইচ্ছাতে প্রভু পুরী ধামে আইলা, এবার আপন ইচ্ছায় প্রভু পুরী ধামে আইলা, আপন ইচ্ছাতে প্রভু পুরী ধামে আইলা, কলিযুগে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা, আরে কলিতে জগন্নাথ রূপে প্রকাশ পাইলা, আপন ইচ্ছায় প্রভু পুরীধামে আইলা, কলিযুগে জগন্নাথ রূপে প্রচারও পাইলা। এইবার কি হলো মায়েরা, রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে যখন ভগবান স্বপ্নাদিষ্ট করলেন, হঠাৎ করে রাজার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখছেন সমস্ত ঘরে কি যেন একটা মিষ্টি গন্ধ, এ কি, এ যে খুব চেনা গন্ধ, এ যে মৃগমাত কস্তুরীর গন্ধ, যেই সেই গন্ধ তার নাসিকা রন্ধ্রে প্রবেশ করেছে। রাজা মনে মনে চিন্তা করছেন, এ যেমন তেমন গন্ধ নয়, স্বয়ং ভগবান মনে হয় আমাকে আদেশ করেছেন, কিন্তু কোথায় সেই নীলগিরি পর্বত,
কোথায় সেই নীল মাধব, আমি কি করে তাকে খুঁজে পাব? হে জগন্নাথ, হে নীল মাধব, বলে দাও আমি কি করে তোমায় উদ্ধার করব? আমি তো নীলগিরি পর্বতই চিনি না। তুমি কোন সবল রাজার কাছে পূজা পাচ্ছ? তুমি যদি কৃপা করে আমায় না বলো, আমি তোমায় উদ্ধার করব কি করে? রানী গুন্ডিচা বলছেন, স্বামী, যিনি আপনাকে স্বপ্নাদিষ্ট করেছেন, যিনি আপনাকে স্বপ্নে আদেশ দিয়েছেন, তিনি আপনাকে রাস্তা দেখাবেন, আপনি চিন্তা করবেন না। এইবার কি হলো মায়েরা, সকালবেলা সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি সূর্য প্রণাম করছেন, ওং জবা কুসুম সন্ত্রাসং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতোস্মি দিবাকর নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সূর্য প্রণাম করে রানীকে সঙ্গে করে সিংহাসনে বসলেন। আচ্ছা, বাচ্চাগুলোকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ জয়নিতাই, রাজা সিংহাসনে বসেছেন, সিংহাসনে বসে সবাইকে আদেশ দিলেন, তোমরা কে কোথায় আছো? ভগবান আমাকে আদেশ দিয়েছেন, ভগবান আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, তিনি নীলগিরির পর্বতের পাদদেশে নীল মাধব রূপে পূজা পাচ্ছেন, কিন্তু আমি তাকে চিনি না, কোথায় নীলগিরি পর্বত রয়েছে আমি জানি না। তা কেউ যদি তোমরা আমাকে নীল মাধবের সন্ধান এনে দিতে পারো, আমি তাকে 100,000 স্বর্ণ মুদ্রা দান করব। ও মায়েরা, যেই বলেছে 100,000 স্বর্ণ মুদ্রা দান করব, ওই কথা শুনে হাজার হাজার মানুষ এসে জমা হলেন। একজন দুজন করতে করতে কত মানুষ এসে দাঁড়ালো, কিন্তু কেউ নীলমাধবকে খোঁজার জন্য নয়। ভালো করে বুঝে নাও, ওই 100,000 স্বর্ণ মুদ্রার লোভে সবাই এসে হাজির হলো, কিন্তু একটি কথা, ভগবানকে কি পয়সা দিয়ে পাওয়া যায় বাবা? ও মায়েরা, ভগবানকে পয়সা দিয়ে পাওয়া যায়? ভগবানকে পয়সা দিয়ে পাওয়া যায় না। আজ শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হলো, 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 শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইলো, শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইলো, শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইলো। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, আর দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, একবার দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও, ওহে প্রাণের নীল মাধব দেখা দাও দেখা দাও, ওহে প্রাণের নীল মাধব দেখা দাও দেখা দাও, ওহে প্রাণের নীল মাধব দেখা দাও দেখা দাও, প্রাণের নীল মাধব দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দাও দেখা দাও, 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 দেখা দাও দাদা। শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হলো। তারা সবাই মিলে যখন যাত্রা করলেন নীলমাধবকে দর্শন করবার জন্য, নীলমাধবকে পাওয়ার জন্য, কত বন কত রাস্তা কত নদী কত জঙ্গল পেরিয়ে খুঁজে বেড়াচ্ছেন নীলমাধব নীলমাধব বলে, কিন্তু ভগবানকে কখনো পয়সা দিয়ে পাওয়া যায় না। তারা কেউ নীলমাধবের সন্ধান দিতে পারল না, তারা আপন ঘরে ফিরে এলো। ঘরে ফিরে এসে তাদের ব্যর্থতার কথা রাজার কাছে বলছেন, মহারাজ আমরা নীলমাধবকে পেলাম না, তাই আবার আপনার কাছে ফিরে এলাম। রাজা পরিশ্রান্ত হয়ে পড়ল, চিন্তিত হয়ে পড়ল, সর্বনাশ, স্বয়ং ভগবান আমাকে আদেশ দিলেন, কিন্তু হে নীল মাধব তুমি বলে দাও, তুমি যদি কৃপা করে আমাকে না বলো, আমি কি করে জানবো তুমি কোথায় আছো? কোথায় সেই পর্বত? আহার নিদ্রা ত্যাগ করলেন রাজা, কিছু খায় না ঘুমায় না, সব সময় নীল মাধব নীল মাধব নীল মাধব বলে ডাকে। রাজার অবস্থা দেখে রাজার যিনি জামাই, আস্তে আস্তে আস্তে, মায়েরা তোমরা পুরীধাম যদি কখনো যাও দেখে এসো, পুরীধামের কত মাহাত্ম্য রয়েছে, পুরীধামের যে রন্ধনশালা,
যেখানে ভোগ রান্না হয়, জগন্নাথ দেবের ভোগে কী কী লাগে না জানো? আলু কিন্তু জগন্নাথ দেবের ভোগে লাগে না, আলু লাগে না, ফুলকপি লাগে না, বাঁধাকপি লাগে না, গাজর লাগে না, বিট লাগে না, পুঁই শাক লাগে না, ভেন্ডি লাগে না, হ্যাঁ এগুলো কিন্তু জগন্নাথ দেবের ভোগে লাগে না। দেখবে বাইরে যারা বসে সবজি বানায় তারা কিন্তু সবজিই বানায়, তারা কিন্তু রান্নাঘরে ঢোকে না, রান্নার ডিপার্টমেন্ট আলাদা, অন্যজন রান্না করে, আবার ওই কাঠ কিন্তু অন্যজন ভরে দেয়, এক একজনের এক একটা ডিপার্টমেন্ট রয়েছে। আবার সেখানে গঙ্গা নদী যমুনা নদী প্রবাহমান, তাদের কাজ শুধু জল তোলা, সারাদিন জল তুলবে। এবং জগন্নাথ দেবের মন্দিরের উপরে যে পতাকা আছে, ধ্বজাটা আছে, ওই ধ্বজাটা প্রতিদিন বিকাল 5টার সময় পাল্টানো হয়। এই প্রথা 1800 বছর ধরে চলে আসছে, একদিন যদি না পাল্টানো হয় তাহলে 18 বছর জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখতে হবে। এবং জগন্নাথ দেবের যে রথ হয়, জগন্নাথ দেবের রথের নাম কি? জগন্নাথ দেবের, এগুলো আমরা জানি না, এগুলো জানতে হবে। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। বলরামের রথের নাম কি? বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ। সুভদ্রার রথের নাম কি? সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। জগন্নাথের রথের চাকা কটি? 16টি। বলরামের রথের চাকা কটি? 14টি। সুভদ্রার রথের চাকা কটি? 12টি। শাস্ত্রে বলছেন জগন্নাথ দেবের রথে শুধু জগন্নাথ দেব একা থাকেন না বাবা, 333 কোটি দেবদেবতা ওই রথে বিরাজমান। তা তুমি যদি ওই রথের দড়িকে একবার স্পর্শ করতে পারো, বলছেন গুণ্ডি চাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি ভুবনং মুদনিতা সর্ব পাপ বেনির মুক্তাস্তে জান্ডি ভুবনং মম। শাস্ত্রে বলছেন গুণ্ডি চাক্ষং মহাযাত্রা যো পশ্যন্তি, কেউ যদি রথের দড়িকে স্পর্শ করতে পারে, পশ্যন্তি ভুবনং মুদনিতা সর্ব পাপ বেনির মুক্তাস্তে জান্ডি ভুবনং মম, সে সারা জীবন ধরে যত পাপ করেছে রথের দড়িকে স্পর্শ করলে সমস্ত পাপ কিন্তু বিনাশ হয়ে যায়। শুধু তাই নয়, সে জগন্নাথ দেবের চরণে পৌঁছে যায়। কিন্তু এখানে একটা বিধান দিয়েছেন যে অনেকে হয়তো পুরীধাম যেতে পারেন না, কেউ অর্থের জন্য যেতে পারেন না, কেউ বার্ধক্যজনিত কারণে যেতে পারেন না, তাই বলে সে কি জগন্নাথের দড়িকে স্পর্শ করতে পারবে না? বলে ভাই এখানেও কি সুন্দর করে বিধান দিয়েছেন, তোমাকে পুরীধাম যাবার কোনো দরকার নাই, তোমাদের পাড়ায় তোমাদের গ্রামে ওই ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যে ছোট্ট ছোট্ট রথ বের করে, তুমি যদি পুরীর অনুরাগ নিয়ে, ওই পুরীর অনুভব নিয়ে, তুমি যদি ওই ছোট্ট রথের দড়িকে স্পর্শ করতে পারো, তাহলে শাস্ত্রে বলছেন পুরীধামের রথের দড়িকে স্পর্শ করলে যে পূর্ণ হয়, ওই ছোট্ট রথের রশিকে স্পর্শ করলে সেই একই পূর্ণ অর্জন হয়ে যায়। প্রভুজি 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 প্রভু প্রভুজি প্রভুজি তুম ছন্দন হম পানে তুম ছন্দন হম ছাতি অঙ্গ অঙ্গ বাসে সমানি ছাতি অঙ্গ অঙ্গ বাসে সমানি প্রভুজি তুম ছন্দন হম পানি বিদায় গৌর হরি গো প্রভুজি
খুব মন দিয়ে শোনো মায়েরা, তুমি চন্দন হাম পানি, তুমি হলে চন্দন আর পানি মানে জল, আমি হলাম জল। প্রভু চন্দনের অনেক দাম, কিন্তু জলের দাম আছে মায়েরা? বলো জলের দাম আছে? এই পুকুরে গেলেই ফ্রিতে জল পাবে, নদীতে গেলেই ফ্রিতে জল, ইছামতি নদীতে গেলেই ফ্রিতে জল পাবে, কল টানলেই ফ্রিতে জল পাবে, কিন্তু ফ্রিতে কি চন্দন পাবে? ফ্রিতে জল পাওয়া যায়, কিন্তু ফ্রিতে চন্দন পাওয়া যায় না। তা প্রভু তুমি হলে চন্দন আর আমি হলাম জল, কিন্তু একটি কথা, ওই চন্দনের সঙ্গে যতক্ষণ জল না মেশানো যায় ততক্ষণ কিন্তু চন্দনের সুগন্ধ ছড়ায় না। প্রভু তুমি হলে চন্দন আর আমি হলাম জল। প্রভুজি ও প্রভুজি, তুম মোতি হাম ধাগা, তুম মোতি 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 হাম ধাগা 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 ধাগা, তুম মোতি মতি হাম ধাগা। মতি মানে কি? মতি মানে হচ্ছে মুক্তা। এই যে আমাকে যে রজনীগন্ধা মালাটা পরিয়েছে, এই তোমরা দেখতে পাচ্ছ মালার মধ্যে সুতো আছে, আছে না মা? তো মালাটা দেখতে ভালো লাগছে কেন? মালার মধ্যে সুতো আছে বলে মালাটা দেখতে ভালো লাগছে। এক্ষুনি যদি আমি সুতোটা ছেড়ে দিই তাহলে ফুলগুলো ছড়িয়ে যাবে আর দেখতে ভালো লাগবে? বলে ভাই গাছে অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুল ভগবানের সেবায় লাগে না। কত ফুল গাছে ফোটে, গাছ থেকে অকালে ঝরে যায়, কত লোক পা দিয়ে মারিয়ে চলে যায়, কত ফুল শবদেহের গলায় চলে যায়, মৃত মানুষের গলায় চলে যায়, আবার কত ফুল ফুলশয্যার খাটে লুটোপুটি খায়, আবার তার মধ্যে কত ফুল বহু সৌভাগ্যের ফলে ভগবানের চরণে কিন্তু পৌঁছে যায়। প্রভুজি ও প্রভুজি, তুম মোতি হাম ধাগা, জৈসে সোনা মিলা তো সোহাগা, জৈসে সোনে জৈসে সোনে মিলা তো মিলা তো সোহাগা, ছন্দ হাম পানি। আস্তে প্রভুজি ও প্রভুজি, তুম স্বামী হাম দাসা, বুঝতে পারছ? এই যে গানটা তোমরা শুনছো, ভজনটা শুনছো, এই ভজনটাকে লিখেছে, তোমাদের ছোট্ট করে একটু বলি, এই ভজনটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রুহি দাস। রুহি দাস জাতিতে ছিলেন মুচি। মায়েরা বলো মুচির কাজ কি? তোমাদের বনগাঁ স্টেশনে গেলেই দেখতে পাবে, বাসস্ট্যান্ডে গেলেই দেখতে পাবে, মুচির কাজ হচ্ছে জুতো সেলাই করা। তা রুহি দাস তিনি মুচি ছিলেন বলে প্রতিদিন দুজোড়া করে জুতো সেলাই করতেন, একজোড়া জুতো সেলাই করে ভগবানের চরণে দিয়ে দিত বাবা, আর একজোড়া জুতো সেলাই করে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করত। তা পঞ্চপাণ্ডব যখন রাজসূহ যজ্ঞ করলেন, সেই যজ্ঞে হাজার হাজার ভক্তকে নিমন্ত্রণ করলেন, হাজার হাজার ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করলেন, কিন্তু বৈষ্ণবকে কোনো নিমন্ত্রণ করা হলো না। সেই জন্য এত কিছু আয়োজন করলো বাবা, স্বর্গের ঘণ্টা কিন্তু বাজলো না। তখন পঞ্চপাণ্ডব কৃষ্ণের কাছে এসে বলে, সখা আমরা এত আয়োজন করলাম স্বর্গের ঘণ্টা বাজলো না কেন? ভগবান কৃষ্ণ বলছেন, শোনো পঞ্চপাণ্ডব, যজ্ঞে তোমরা সবাইকে নিমন্ত্রণ করেছো কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করোনি, তাহলে বৈষ্ণবকে পাবো কোথায়? বলে তোমাদের রাজবাড়ির পাশে একজন বৈষ্ণব রয়েছেন, যিনি জাতিতে হচ্ছেন মুচি, যার নাম হচ্ছে, যাকে বলা হয় দ্বিতীয় বাল্মীকিজি, ভালো করে বুঝবে, বাল্মীকি রামায়ণ রচনা করেছেন বাবা, আর তারপরেই তাকে বাল্মীকি রূপে প্রণাম করা হয়, তিনি হচ্ছেন এই রুহি দাস।
তাই তাকে তোমরা নিমন্ত্রণ করে নিয়ে এসো। এইবার যখন রুহিদাসকে নিমন্ত্রণ করতে গেল ভীম, নিমন্ত্রণ করতে গিয়ে দেখছেন রুহিদাস নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে। ভালো করে বুঝবে, শালগ্রাম শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করছে। তো ওটা দেখে ভীম বলল, ছি 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 ছি, এ নাকি আবার বৈষ্ণব, বৈষ্ণব হয়ে কেউ নারায়ণ শিলা দিয়ে গরুর চামড়া পরিষ্কার করে? হ্যাঁ ছি। তা ভীমকে বসতে দিয়েছে, ভীম বসেছে। আবার ভীম দেখছে ওই গরুর চামড়া পরিষ্কার করা হয়ে গেলে ওই নারায়ণ শিলাটা ধৌত করে তার মধ্যে গঙ্গাজল তুলসী দিয়ে আবার সেবা পূজা করছে। তা ভীমকে বলে, ভীম যাও ওই পুকুর থেকে গিয়ে স্নান করে এসো। এবার ভীম যখন পুকুরে গিয়ে ডুব দিতে গিয়েছে, দেখছেন পুকুরের মধ্যে গরুর চামড়া ভেজানো আছে, রক্ত, লাল জল, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তা ভীম অবহেলা করে, অশ্রদ্ধা করে কানে আঙুল দিয়েছে, এই না ডুব দিয়েছে। আর ডুব দিয়ে দেখছেন ওই পুকুরের মধ্যে মা গঙ্গাদেবী বসে রয়েছেন। মা গঙ্গাদেবী বলছেন, ভীম, রহিদাস তার এমন ভক্তি, তার ভক্তির ডোরে আজকে আমি এখানে বাধা পড়ে রয়েছি, তার এমন ভক্তি। এইবার রহিদাসকে যখন নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে বাবা ভীম, ভালো করে অনুভব করে নাও, সবাই নিয়েছেন ভগবানের জন্য ফুলের মালা, আর রহিদাস নিয়েছেন ভগবানের জন্য একখানি জুতোর মালা। সেই জুতোর মালাটা নিয়ে, সেই জুতোর মালাটা নিয়ে যেই না রহিদাস ভগবানের গলায় পড়াতে গিয়েছে, আর সেই জুতোর মালা ফুলের মালা হয়ে ভগবানের গলায় গিয়ে পড়ল। তার এমন ভক্তি, এমন প্রেম। এইবার দ্রৌপদী সারাদিন ধরে রুহিদাসের জন্য রান্না করেছে বাবা। ব্রাহ্মণরা বলছেন, রুহিদাস যদি সেবা করতে বসে আমরা সেবা করব না, রুহিদাস হচ্ছেন মুচি আর আমরা হলাম ব্রাহ্মণ। এবার রহিদাসকে আলাদা করে সেবা করতে দিয়েছে, কিন্তু যারা বৈষ্ণব হয় তারা সেবা করে কি করে, সব কিছু একসঙ্গে পারস করে মেখে সেবা করে। তা রহিদাস যখন পারস করে সেবা করছে, দ্রৌপদী মনে মনে ভাবছে সারাদিন ধরে রান্না করলাম আর কোনো জিনিসের স্বাদ অনুভব করলো না, সব কিছু মেখে সেবা করে নিল। ওই যে মনে মনে একটা কিন্তু হলো, সেই জন্য স্বর্গের ঘণ্টা কিন্তু বাজল না। আবার সখাগণ মানে পঞ্চপাণ্ডব কৃষ্ণের কাছে গিয়ে বলে, বন্ধু সখা, এবার তো বৈষ্ণব সেবা দিলাম, এবারও কেন ঘণ্টা বাজলো না? বলে, তোমাদের মনে কোনো কিন্তু হয়েছে? দ্রৌপদী বলে, আমার মনে একটু কিন্তু হয়েছিল, বলো সেই জন্য ঘণ্টা বাজেনি, তার চরণে ক্ষমা চাও। এইবার তার চরণে ক্ষমা চাইল, ব্রাহ্মণরা সেবা করতে বসলো, কিন্তু বাবা যে ব্রাহ্মণ সেবা করতে বসেছে দেখছে তার পাশেই রুহিদাস বসে আছে, হাজার হাজার ব্রাহ্মণ, হাজার হাজার রুহিদাস বসে রয়েছেন। তখন রুহিদাস বলছেন, আপনারা হচ্ছেন ব্রাহ্মণ, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলুন আপনারা কযুগের পৈতা দেখাতে পারবেন? তা ব্রাহ্মণরা একটু মৃদু মৃদু হেসে বলছেন, আমরা কযুগের পৈতা দেখাতে পারবো। কেউ বলছেন এক বছর আগের পৈতায় আমরা দেখাতে পারবো না, কারো ছিঁড়ে গেছে, নটা সুতোর মধ্যে আটটা, তিনটে ছিঁড়ে গেছে আর ছটা আছে। বাবা, ব্রাহ্মণদের গলায় যে পৈতা থাকে সেই পৈতার নটা সুতা থাকে, তোমাদের বলে দিচ্ছি এই নটা সুতা মানে কি, সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান আর আস্তিকম। এই মোট নটা জিনিস তার ওই পৈতার মধ্যে থাকে। সম মানে কি তোমাদের বাংলা করে বুঝিয়ে দেবো, না বুঝতে পারবে না। সম মানে নিষ্ঠা, যারা ব্রাহ্মণ হবে তারা নিষ্ঠাবান হবে। দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা করা মায়েরা, আর্যাবম মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্রের প্রতি জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আর আস্তিকম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই নটা গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছেন ব্রাহ্মণ। তখন রুহিদাস বলছেন, আমি ব্রাহ্মণ, আমি মুচিয়ে হতে পারি, কিন্তু আমি চার যুগের পৈতা দেখে দেখাতে পারবো। সত্য যুগের পৈতা দেখিয়ে দিল, সত্য যুগের পৈতা হচ্ছে স্বর্ণ, ত্রেতা যুগের পৈতা দেখিয়ে দিল, ত্রেতা যুগের পৈতা হচ্ছে রৌপ্য মানে রূপা, দ্বাপর যুগের পৈতা দেখিয়ে দিল, দ্বাপর যুগের পৈতা হচ্ছে তাম্র মানে তামা, আর কলিযুগের পৈতা দেখিয়ে দিল,
কলিযুগের পৈতা হচ্ছে যজ্ঞ সূত্র মনে সুতা। ऐसे भक्ति करे रोई दासा, ऐसे भक्ति करे रोई दासा, प्रभु जी तुम चंदन हम पानी। রাজা ইন্দ্রদুন্মের 18 জন ছেলে যারা নিহত হয়েছিলেন, পুরীধাম গেলে তোমরা দেখে এসো, যার নাম হচ্ছে 18 নালা। আর তার একটিমাত্র মেয়ে, একটিমাত্র কন্যা, সেই মেয়ের সঙ্গে যার বিবাহ হয়েছে তার নাম হচ্ছেন বিদ্যাপতি। তিনি হচ্ছেন তৎকালীন সময়ে ওই পুরীর কুলপুরোহিত। সেই বিদ্যাপতি এসে দেখছেন যে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি অসহায় হয়ে পড়ে রয়েছেন, তিনি খায় না, তিনি ঘুমায় না। কোথায় আছো নীল মাধব, দেখা দাও, কৃপাময় করুণাময় দয়াময়, চিৎকার করে কাঁদছে। বিদ্যাপতি এসে বলছেন, মহারাজ, আপনার এই অবস্থা দেখে আমি আর থাকতে পারছি না, তাই আমি আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো। পারবে, 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 হ্যাঁ আমি অবশ্যই পারবো। বেশ বিদ্যাপতি, তুমি আমার জন্য নীলমাধবের সন্ধান এনে দেবে? তোমার কি দরকার? তুমি আমার একমাত্র জামাই, তোমার বনের মধ্যে থাকবে, জঙ্গলের মধ্যে থাকবে, কত পথ কত নদী তোমাকে পেরিয়ে যেতে হবে, তোমার লাভটা কী হবে? বলে, মহারাজ, নীলমাধবের সন্ধান আমি যদি আপনাকে দিতে পারি, লাভ আপনার থেকেও আমার বেশি হবে। বলো বলো বলো, তোমার কি লাভ হবে? আমি সবার আগে দর্শন পাব, 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 সবার আগে দর্শন পাব। আজ বলে না যুগে যুগে, সবার আগে দর্শন পাব। আমার মানব জন ধন্য হবে, আমি সবার আগে দর্শন, আমার মানব জন ধন্য হবে, সবার আগে দর্শন পাব, মানব জন ধন্য হবে, সবার আগে দর্শন, সবার আগে দর্শন পাব, মানব জন ধন্য হবে। এবার বিদ্যাপতি রাজার কাছ থেকে প্রণাম নিয়ে যখন বনের মধ্যে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, নীল মাধব দেখা দাও, নীল মাধব দেখা দাও, একদিন, দুদিন, তিন দিন, চার দিন করে 10 দিন পেরিয়ে গেল, কিছু খায় না, ঘুমায় না, বনের মধ্যে দিন কাটে, বনের মধ্যে রাত কাটে। নীল মাধব, নীল মাধব, কোথায় সেই নীলগিরি পর্বত, কোথায় সেই সবর রাজা? তুমি যদি কৃপা করে আমায় না দেখা দাও, আমি তোমার খোঁজ কিন্তু কিছুতেই পাবো না। ভক্তমণ্ডলী মায়েরা, দেখতে দেখতে 15টা দিন কেটে গিয়েছে, খুব মন দিয়ে শুনবে। 15 দিন কেটে গেল, যেই 15 দিন কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল, ঢলে পড়লেন জঙ্গলের বুকে পুরীর কুলপুরোহিত, রাজপুরোহিত, বেদজ্ঞ ব্রাহ্মণ, আর্যপুত্র সেই বিদ্যাপতি। মনে মনে ভাবছেন, এটাই বুঝি আমার শেষ রাত্রি। আমি আস্তে 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 আমি আর মনে হয় বাঁচব না, কিন্তু নীলমাধব তোমার দর্শন যখন পেলাম না, এই শেষের দিনে অন্তত একবার তুমি আমার নয়ন পথে দেখা দাও। বাবা, হঠাৎ করে বিদ্যাপতি দেখছেন ওই অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে,
একটা প্রদীপের আলো জ্বলছে। খুব মন দিয়ে শুনবে, প্রদীপের আলোটা দেখেই চমকে উঠল বিদ্যাপতি। কি ওই যে দূরে, ওই ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি একটা একটা প্রদীপ জ্বলছে। তাহলে প্রদীপটা যখন জ্বলছে নিশ্চয়ই কেউ প্রদীপটা জ্বালিয়েছে, নিশ্চয়ই তার উপর সলতে দিয়েছে, তেল দিয়েছে, এমনি এমনি তো প্রদীপটা জ্বলেনি। তাহলে প্রদীপ যখন জ্বলছে ওটাই মনে হয় আমার আশার প্রদীপ। প্রদীপের আলো লক্ষ্য করে বিদ্যাপতি ঠেলে উঠলেন। এইবার প্রদীপের আলো লক্ষ্য করে এক পা দুপা করে বিদ্যাপতি চলেছেন। আর বিদ্যাপতি যেই না প্রদীপের আলো দেখতে দেখতে ওই প্রদীপের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, আর দাঁড়িয়ে দেখছেন একটা তালপাতার পর্ণকুটির। আর ওই তালপাতার পর্ণকুটিরের মধ্যে থেকে আওয়াজ আসছে, সন্ধ্যাবেলা তো একজন রমণী তিনি সন্ধ্যা আরতি করছেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো সবাই মিলে গাও, তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, আমি রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো যে তোমার শরণ লও তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লও তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী, নমো নমো ও তুলসী কৃষ্ণ শুদ্ধ মন্ত্র তোমাকে দিয়াছেন পূর্ণ মাসি, নমো নমো ও তুলসী কৃষ্ণ জীবন রূপ রাশি, নমো নমো ও তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো দিল কৃষ্ণ দাসে গ এই যেন মোর হয়, দিল কৃষ্ণ দাসে গ শ্রীরাধা গোবিন্দ প্রেমে ধাতুলে সদা যেন ভাসি, আমি শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি, গৌরাঙ্গ প্রেমে সদা যেন ভাসি, নমো নমো ও তুলসী কৃষ্ণ সন্ধ্যারতি হচ্ছে। এইবার বিদ্যাপতি তিনি দরজার কাছে গিয়ে বলছেন, কে আছো? দরজা খোলো, দরজা খোলো। বিদ্যাপতির ডাক শুনে ঘর থেকে একজন সুন্দরী রমণী এসে দরজা খুলে দিল। এক দৃষ্টিতে বিদ্যাপতি তার দিকে তাকিয়ে আছেন, আর এক দৃষ্টিতে সেই রমণী তার দিকে তাকিয়ে আছেন। দুজনে দুজনকে দেখছেন বাবা। সেই রমণী দেখছেন
দরজার সামনে একজন সুন্দর পুরুষ দাঁড়িয়ে আছেন, এত সুন্দর দেখতে, ব্রাহ্মণ সন্তান, পৈতা রয়েছে, লম্বা চওড়া ফর্সা, বাহ কি সুন্দর দেখতে। যেই না সেই রমণী কথা বলতে যাবেন এমন সময় বিদ্যাপতি থামিয়ে দিয়ে বলছেন, আচ্ছা আপনি কে, আপনার পরিচয় কি, এই বনের মধ্যে আপনি একা থাকেন? বলে, না না, শবরেরও কন্যায় আমি, নামটি ললিতা, শবরেরও কন্যায় আমি, নামটি ললিতা, শবরেরও কন্যা আমি, নামটি ললিতা, শবরের কন্যায় আমি, নামটি ললিতা, আবার শবর রাজা বিশ্বাবসু হয় মোর পিতা, শবর রাজা বিশ্বাবসু হয় আমার পিতা, আমার নাম হচ্ছে ললিতা, আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু, তিনি হচ্ছেন শবরদের রাজা, আমরা এখানেই বসবাস করি। আর এ কথা বলতে না বলতেই ভিতর থেকে ওই শবর রাজা বিশ্বাবসু বলছে, মা ললিতা তুই কার সঙ্গে কথা বলছিস? বাবা বাবা, দুয়ারে একজন ব্রাহ্মণ এসেছেন, আর্যপুত্র ব্রাহ্মণ, আমি তার সঙ্গেই কথা বলছি। ব্রাহ্মণ? এই এই রাত্রিবেলায় আমাদের ঘরে ব্রাহ্মণ এসেছে? মা তুই ব্রাহ্মণকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, যা ব্রাহ্মণকে ঘরে নিয়ে আয়, ব্রাহ্মণের চরণ ধৌত করে দে। তোমাদেরকেও বলি মায়েরা, তোমাদের বাড়িতে যখন গুরুদেব আসবে, তোমাদের বাড়িতে যখন কোনো বৈষ্ণব আসবে, তোমরা আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ কিন্তু ধৌত করে নেবে। তা আজকে ললিতা ব্রাহ্মণের চরণ ধৌত করল, চরণ ধৌত করে ব্রাহ্মণকে বসবার দিল। বসবার দিয়ে ব্রাহ্মণের কাছে যখন হাত জোর করে দাঁড়িয়েছেন, আর্যপুত্র ব্রাহ্মণ বিদ্যাপতি বলে উঠলেন, আমি বড় ক্লান্ত, আমি বড় পরিশ্রান্ত, আমি পথহারা পথিক, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, দয়া করে আজকে রাত্রিটা যদি আপনারা এখানে বিশ্রাম দেন। বিশ্বাবসু বলছেন, শুধু আজকের রাত্রি কেন, আপনি হচ্ছেন ব্রাহ্মণ সন্তান, আমরা হলাম শবর। ও মায়েরা আমার দিকে তাকাও, শবর মানে কি? শবর মানে হচ্ছে সাঁওতাল। তা সাঁওতালদের ঘরে যদি কোনো ব্রাহ্মণ আসে আনন্দ হয় কিনা বলো? ব্রাহ্মণ তো সকল জাতির শ্রেষ্ঠ, সবার উঁচুতে আছেন। তা বিশ্বাবসু, তিনি শবরদের রাজা, তার মনে এত আনন্দ হলো, তা বলছেন, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি ব্রাহ্মণ সন্তান, আপনি একদিন দুদিন কেন, আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে বিশ্রাম করুন, আপনার সেবার কোনো ত্রুটি হবে না। বেশ হ্যারে মা ললিতা, তুই ব্রাহ্মণের সেবার জোগাড় কর। ব্রাহ্মণকে প্রসাদ সেবা দিল, ব্রাহ্মণ সেবা করে নিল। এইবার সেবা করে নিয়ে যখন রাত্রিবেলায় বিছানা করে দিল, ভালো করে বুঝবে বাবা, সবার বিছানা করে দিয়েছেন আর্যপুত্র ব্রাহ্মণ বিদ্যাপতি, রাজা ইন্দ্রদুলমের জামাই, তিনি আজকে ঘুমিয়ে রয়েছেন কিন্তু ঘুমায়নি, শুয়ে রয়েছেন কিন্তু ঘুম আসছে না। হে নীল মাধব, কি করে তোমার দেখা পাবো, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও। এই বলতে না বলতেই যখন গভীর রাত্রি হয়ে গেল, গভীর রাত্রিবেলায় বিশ্বাবসু ডেকে উঠল, ললিতা ললিতা, অনেক রাত্রি হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছে, হ্যারে মা ললিতা, তুই আমাকে সেবার উপকরণ দে, তুই আমাকে নৈবেদ্য দে, আমি নীলমাধবের সেবায় যাব। যেই বলেছেন নীলমাধবের সেবায় যাব, ওই কথা শুনেই চমকে উঠল বিদ্যাপতি, এ কি, এ কি, আমি ঠিক শুনলাম তো, কি বলল, নীলমাধবের সেবায় যাব? হে নীলমাধব, তাহলে কি সত্যি আমি তোমার সন্ধান পেলাম, সত্যি কি আমি তোমার দর্শন পাব? কিন্তু আমারও তো ভুল হতে পারে, সারাদিন আমি নীলমাধব নীলমাধব করছি বলে হয়তো আমি ভুল শুনে ফেলেছি, কিন্তু আমি বলেছিলাম কালকে আমি চলে যাব, কিন্তু না, নীলমাধবের সন্ধান যদি আমায় পেতে হয়, কালকের দিনটাও আমাকে এখানে থাকতে হবে। সেদিনটা পার হয়ে গেল, তারপর দিন সকাল হলো, সকাল সকাল গড়িয়ে দুপুর হলো,
দুপুর গড়িয়ে রাত্রি হলো, আর্যপুত্র ব্রাহ্মণের শোবার বিছানা করে দিল। শুয়ে পড়েছেন ব্রাহ্মণ কিন্তু ঘুমায়নি, আজকে চুপচাপ শুয়ে আছেন। দেখি আজকে রাজা নীলমাধবের সেবায় যায় কিনা। ঠিক যখন গভীর রাত্রি হলো, রাত্রি বারোটার পর আজও সেই একই কথা, ললিতা, হ্যারে মা ললিতা, আজকে বড্ড দেরি হয়ে গেছে মা, তুই আমাকে পুজোর উপকরণ দে, আমাকে নৈবেদ্য দে, আমি নীলমাধবের সেবায় যাব। এ কথা শুনেই বিদ্যাপতি মনে মনে ভাবলো, তাহলে তো আমি ভুল শুনিনি, আমি তো ঠিকই শুনেছি, কিন্তু এই নীলমাধবের সন্ধান আমি পাবো কি করে? কোথায় আছে নীলমাধব, আমি কি করে জানবো? হে নীলমাধব, তুমি বলে দাও কি করে আমি তোমার দর্শন পাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, নীলমাধবের সন্ধান আমি এমনি এমনি পাবো না, এদের কাছে যদি আমি বলি আমি নীলমাধব দর্শনে যাব, এরা আমাকে দেখাবে না। তাহলে নীলমাধবের দর্শন যদি পেতে হয় কি করতে হবে? আমাকে একটা ছলনার আশ্রয় করতে হবে। হে ছলনাটা কি? ছলনাটা হচ্ছে ওই বিশ্বাবসুর কন্যা ললিতাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আমি বিয়ে করব। আর বিয়ে করার পর একটা পরিবারের সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে, তারপরে আমি নীলমাধবকে উদ্ধার করতে পারবো। ভালো করে বুঝে নাও, এই যে আস্তে আস্তে, এই যে বিবাহ করবে বলল মায়েরা, তোমাদের কাছে এটা বলে দিই আমি, এটা কিন্তু ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য নয়। ভালো করে বুঝবে, বিদ্যাপতি হচ্ছেন সুপুরুষ ব্রাহ্মণ, তিনি তার ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছেন, তিনি কিন্তু তার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য আসে নাই। তাই ললিতাকে তিনি বিবাহ করবেন বলে ঠিক করেছেন শুধুমাত্র নীলমাধবকে উদ্ধার করবার জন্য। হরি বল। তাই আজকে যেই সকাল হলো, আর বিদ্যাপতী বিশ্বাবসুর কাছে গিয়ে বললেন, মহারাজ, আপনার কাছে একটা আর্জি এনেছি। কি আর্জি? না, আপনার একমাত্র মেয়ে ললিতাকে আমার খুব পছন্দ হয়েছে, তা আপনি কৃপা করে, করুণা করে যদি তার সঙ্গে আমাকে বিবাহ দেন, তাহলে আপনার কাছে আমি কৃতার্থ হব। এই কথা শুনে বিশ্বাবসু একেবারে আনন্দে চমকে উঠল। দেখি আমরা হলাম শবর, আমরা হলাম সাঁওতাল, আর আমার মেয়ে কি ভাগ্য করে জন্মেছে? ছোটবেলায় সে তো মা হারিয়েছে, তার তো মা নাই, তাই সে কি ভাগ্য করে জন্মেছে? তার সঙ্গে ব্রাহ্মণের বিবাহ হবে। হে ব্রাহ্মণ, আপনি সত্য কথা বলছেন, আপনি আমার মেয়েকে গ্রহণ করবেন? হ্যাঁ মহারাজ, সেই কথাই তো আপনাকে বলবার জন্য এসেছি। বেশ, তাহলে আর দেরি নয়, শুভস্য শীঘ্রম। ওগো, কে কোথায় আছো? তোমরা আয়োজন করো, আমি আমার একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে ললিতার সঙ্গে আর্যপুত্র ব্রাহ্মণ বিদ্যাপতির বিবাহ দেব। সাঁওতালদের বিয়ে দেখেছো মা? দেখেছো? আমার একটা বন্ধু ছিল সাঁওতাল, আমি দেখেছি গাছের উপর উঠে যায়। ওরে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল উলুধ্বনি, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। হাত তোলো, আর উলুধ্বনিটা একটু কম হয়ে যাচ্ছে, শুনেন আস্তে আস্তে, শোনো, যাদের ঠোঁটে লিপস্টিক আছে তাদের দিতে হবে না, জোর করে উলুধ্বনি, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। এবারে ললিতার বিবাহতে আনন্দ হিল্লাল, ললিতার বিবাহতে আনন্দ হিল্লাল, ললিতার বিবাহতে আনন্দ হিল্লাল, ললিতার বিবাহতে আনন্দ হিল্লাল, ললিতার বিবাহতে আনন্দ হিল্লাল। বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, বিবিধ বাদ্য বাজে বিবিধ বাজনা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, এবারে চতুর্দিকে উলুধ্বনি হরিধ্বনি শঙ্কধ্বনি হইল ঘোষণা, চতুর্দিকে উলুধ্বনি হইল ঘোষণা, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, 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 কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি, আনন্দ ধরে না আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, ললিতার আবদন ভবে হরি বলে, আনন্দ ধরে না, আবদন ভবে হরি বলে, আনন্দ ধরে না,
বিবাহ সম্পন্ন হলো ললিতার সঙ্গে, বিদ্যাপতির বিবাহের পরে কি হলো মায়েরা? যেদিন শুভরাত্রি, শুভরাত্রির দিন ললিতা বিদ্যাপতির চরণ সেবা করছে, ভালো করে বুঝবে, যখন চরণ সেবা করছে আর বিদ্যাপতি বলে, ললিতা তোমার কাছে একটা কথা বলবো। হ্যাঁ বলো স্বামী। বলি, তুমি আমাকে প্রতিদিন এত সুন্দর প্রসাদ সেবা দাও। ওটা কার প্রসাদ এত সুন্দর? এই প্রসাদ অমৃতের মতো, আমি আগে কোনো দিন সেবা করিনি, ওটা কার প্রসাদ? অমনি ললিতার মুখ থেকে বেরিয়ে গেল, স্বামী ওটা হচ্ছে নীলমাধবের মহাপ্রসাদ। নীলমাধব? নীলমাধব কে? সেই নীলমাধব? তুমি আমাকে নীলমাধবের সন্ধান বলে দিতে পারবে? সন্ধান? স্বামী এই কথা আপনি আমায় বলবেন না, এই কথা আপনি আমায় বলবেন না। নীলমাধবের সন্ধান আমি নিজেই জানি না। নীলমাধব হচ্ছেন আমার পিতা, বিশ্বাবসুর আরাধ্য দেবতা। ওই নীলমাধব কোথায় আছে? একমাত্র বাবা বিশ্বাবসু সবর রাজা তিনি জানেন, তিনি ছাড়া নীলমাধবের দর্শন আর কেউ করেনি, আমাকে পর্যন্ত কোনোদিন দর্শন করায়নি, তাই আমি বলতে পারবো না। অমনি ললিতার হাতটা সরিয়ে দিয়ে বিদ্যাপতি উঠে দাঁড়িয়ে বলে, শোনো ললিতা, নীলমাধবের সন্ধান তুমি যদি আমায় না দিতে পারো, তোমাদের বাড়িতে আমি জলগ্রহণ করব না। তাহলে বিদ্যাপতি যদি না সেবা করে, ললিতাও সেবা করবে না, কারণ সহধর্মিনী, স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন। স্বামী না খেলে খাবে? এখন খায় না। বনগার মায়েরা খুব ভালো, বনগার মায়েরা, মায়েদের দুটো জিনিসে খুব লোভ আছে বলবো, একটা হচ্ছে সোনা আর একটা শাড়ি। শুধু তোমাদের নয়, আমার মায়েরও লোভ এই যে জানি তাই। আচ্ছা যাই হোক, এইবার যেই সকাল হলো, ললিতা রাজা বিশ্বাবসুর কাছে গিয়ে বলে, বাবা বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি আমাকে মাতৃ স্নেহে পিতৃ শাসনে বড় করেছো, তা কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি বাবা, আজকে যদি তোমার কাছে আমি কিছু চাই তুমি আমায় দেবে? বল মা, বল তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বাবা তুমি আমাকে নীলমাধবের সন্ধান বলে দাও। আর্যপুত্র ব্রাহ্মণ তিনি নীলমাধবকে দর্শন করতে চায়। না বলো না, বলো না, বলো না, ললিতা, ললিতা, আমি তোকে পর্যন্ত কোনোদিন নীলমাধবের কাছে নিয়ে যাইনি। আর ওই আর্যপুত্র ব্রাহ্মণ সে কিনা নীলমাধবের সন্ধান পেতে চায়। না ললিতা, মা আমার, তুই এমন কথা বলিস না। বাবা আজকে দুদিন হয়ে গেল সে জলগ্রহণ পর্যন্ত করেনি, আর আমিও তার জন্য জলগ্রহণ করতে পারিনি, তা তুমি কৃপা করে আমায় বলে দাও বাবা, তুমি না বলো না। তখন বিশ্বাবসু মনে মনে চিন্তা করলেন, নীলমাধব আমার কাছে এসেছেন, তিনি কৃপা করে এসেছেন, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ হয়েছে সেটাও তার ইচ্ছে, আর ওই যে ব্রাহ্মণ নীলমাধবকে দর্শন করতে যাবে সেটাও কিন্তু তার ইচ্ছে, তা আমি বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাব। মায়েরা এবার ভালো করে বুঝে নাও, তবে কি করে নিয়ে যাব, কি করে নিয়ে যাব? আমি প্রথমে বিদ্যাপতির চোখ দুটোকে ভালো করে বাঁধবো, কাপড় দিয়ে বাঁধবো, তারপরে হাত দুটোকে ভালো করে বাঁধবো। ললিতা এই একটা শর্ত যদি বিদ্যাপতি মানতে পারে তাহলে আমি নিয়ে যেতে পারবো। কি শর্ত? না, আমি তার চোখ বাঁধবো, হাত বাঁধবো, আর আমি সামনে দিয়ে লাঠি দিয়ে শব্দ করবো, এইভাবে তাকে আমি ওই নীলমাধবের কাছে নিয়ে যাব। তখন ললিতা গিয়ে সব বৃত্তান্ত যখন খুলে বলল, তখন বিদ্যাপতি মনে মনে চিন্তা করল যে বিশ্বাবসু যদি আমাকে চোখ বন্ধ করে নিয়ে যায় তাহলে আমি নীলমাধবকে উদ্ধার করতে পারবো না, আর নীলমাধবকে যদি উদ্ধার করতে না পারি তাহলে কলিযুগে জগন্নাথ রূপে তাকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে ললিতা একমাত্র তুমিই পারবে এর কোনো উপায়, এর কোনো ব্যবস্থা করে দিতে। আমি কি নীলমাধবের আর কোনো দিন দর্শন করতে পারবো না? ললিতা বলল, স্বামী একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। কি বুদ্ধি? না তোমার চোখ বেঁধে নিয়ে যাবে, তাই তো, তোমার হাত বেঁধে নিয়ে যাবে, আর তোমার ওই কাপড়ের মধ্যে আমি সর্ষে দানা বেঁধে দেব। ভালো করে বুঝবে মাইন্ডা,
তোমার কাপড়ের মধ্যে সর্ষে দানা বেঁধে দেবো, তুমি যখন যাবে যত নড়াচড়া করবে আর ওই সর্ষে দানা মাটিতে পড়বে, ভেজা মাটি, আর ভেজা মাটিতে সর্ষের বীজ পড়লে কী হবে, সর্ষে গাছ হবে। তুমি যখন পরে যাবে সর্ষে গাছ দেখে বুঝবে এটাই নীল মাধবের কাছে যাওয়ার রাস্তা। বাহ, ধন্য 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 ললিতা, তুমি ধন্য। তাহলে আর দেরি নয়, আজকে আমরা নীল মাধবের সন্ধানে যাব। এইবার কি করেছে মায়ের, এদিকে এসো বিশ্বাবসুকে, বিশ্বাবসু বিদ্যাবতীকে কাছে ডাকলো। কাছে ডেকে বিদ্যাবতীর চোখ দুটো বেঁধে দিল। তাহলে লীলার সাধনের জন্য কীর্তনের ভাবটা একটু দেখাতেই হবে, আমি একটু চোখটা ভালো করে বেঁধে দেবো। হ্যাঁ মায়ের একটু উলুধ্বনি করো, আচ্ছা চোখ বেঁধে দিলাম, এবার হাতটা পেছনের দিকে দিলাম, আর সামনে আমি যাব, আমার শব্দ শুনে তুমি যাবে, বুঝেছ? এইবার বিদ্যাবতীকে সঙ্গে করে নিয়ে বিশ্বাবসু চলেছেন কোথায়, মায়েরা কোথায় চলেছেন, নীল মাধবের সন্ধানে। তাহলে আমরা যারা বসে আছি আমরা সবাই মিলে একটু দুবাহু তুলবো একসঙ্গে, সবাই মিলে। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এনামে নাই কোনো ভাবনা, এনামে নাই কোনো সময় যখন পেয়েছি আমরা একটু হরিনাম করার সুযোগ, এই সুযোগকে আমরা কেউ হেলায় হারাবো না। আর তোমাদের সঙ্গে আমার কবে দেখা হবে আমি তাও জানি না, আর দেখা হবে কি না সে গ্যারান্টি দিয়েও কিন্তু আমি বলতে পারবো না। কেন? কারণ এখন আছি আমি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব কি জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, আর তার কিছুদিন পরে হব দাদু। এ নামে নাই কোনো ভাবনা, এই নাম গাই বরণ ভরে, এই নাম গাই বরণ ভরে, এই নাম গাই বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই, হরি বলে, কৃষ্ণ বলে তুমি বাহু তুলে সবাই মিলে বৃন্দাবন যাব, সবাই মিলে চলো বৃন্দাবন, সবাই মিলে হাত তুলে, সবাই হাত তুলো, সবাই মিলে, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 কৌর কৌর বল, তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা বল 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 দুটো কৌর কথা বল, কৌর কৌর বল রে, কৌর কৌর বল রে, অবস্থিত চল রে, অবস্থিত চল রে, আগর প্রাণ গৌর 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 বল রে, আগর প্রাণ গৌর 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 বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর
আচ্ছা এবার কি হলো মাইরা, বিদ্যাপতিকে চোখ বেঁধে হাত বেঁধে লাঠি দিয়ে সেই গুহার সামনে এসে দাঁড় করিয়েছে। শোনো বিদ্যাপতি, আমরা পৌঁছে গিয়েছি, এবার তোমার বাঁধনটা খুলে দিই। চোখের বাঁধনটা খুলে দিল, চোখের বাঁধনটা খুলে দিয়ে বললো, ওই যে নীলমাধব, তুমি দর্শন করো, আমি একটু নীলমাধবের জন্য ফলমূল নিয়ে আসি। এবার বিদ্যাপতিকে রেখে চলে গেল রাজা। আর এমন সময় বিদ্যাপতি নীলমাধবের সামনে গিয়ে দেখছেন সেই দারু বিগ্রহ নীলমাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপে সুগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বিদ্যাপতী কে কে কে? আমি নীলমাধব, দৈববাণী করল। বিদ্যাপতী তুমি ফিরে যাও পুরী ধামে, অবন্তী নগরে, সেখানে গিয়ে রাজা ইন্দ্রদ্যুলমকে নিয়ে এসো, যাও আর দেরি করো না। বেশ, বিদ্যাপতিকে আবার ঘরে নিয়ে এলো। ললিতার কাছে এসে বলল, ললিতা আমি কিছুদিনের জন্য বাড়িতে যাব, তারপর বাড়িতে গিয়ে তোমার কথা বলে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাব। আসবে তো স্বামী? হ্যাঁ, তুমি আমায় এত উপকার করলে, আর আমি তোমার কাছে আসবো না, তুমি একটু অপেক্ষা করো, তুমি তৈরি হয়ে থাকো। এইবার ললিতাকে রেখে বিদ্যাপতি চলে যাচ্ছেন। মায়েরা, এইবার বিদ্যাপতি যখন রাজার কাছে গিয়ে প্রণাম জানিয়েছেন, অনেক ভাগ্যের ফলে ও হে রাজা মশাই, অনেক ভাগ্যের ফলে ও গো রাজা মশাই, বলি পেলাম আমি সন্ধান নীলমাধব আছে কোথায়, পেলাম আমি সন্ধান নীলমাধব আছে কোথায়। পেলাম আমি সন্ধান নীলমাধব আছে কোথায়, পেলাম আমি সন্ধান নীলমাধব আছে কোথায়। বিদ্যাপতি ছুটিলেন অবন নগরে, বিদ্যাপতি চলিলেন অবন্তি নগরে, তথা যাইয়া রাজার দণ্ডবত করি, তথা যাইয়া রাজার দণ্ডবত করি। মহারাজ মহারাজ, আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি, মহারাজ আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি। বিদ্যাপতি বিদ্যাপতি, আমি জানতাম, আমি জানতাম তুমি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে। কোথায়? বলছেন ওই নীলগিরি পর্বতের পাদদেশে সবর রাজা বিশ্বাবসুর কাছে তিনি পূজিত হচ্ছেন। মহারাজ শিগগিরি চলুন, শিগগিরি চলুন নীলমাধবের সন্ধানে। বেশ, তাহলে আর দেরি নয়। হাজার হাজার ব্রাহ্মণকে নিমন্ত্রণ জানালো, হাজার হাজার বৈষ্ণবকে নিমন্ত্রণ জানালো। এইবার নিমন্ত্রণ জানিয়ে কি হলো মা, সবাইকে সঙ্গে করে নিয়ে এইবার বিদ্যাপতি রাজেন্দ্রদুলম আজকে ওই পালকির মধ্যে উঠেছেন। এবার সবাই মায়েরা উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, আর সবাইকে সঙ্গে করে নিয়ে বিদ্যাপতি চলেছেন। ও চলিলেন বিদ্যাপতি, মায়েরা ওই নীলমাধবের দর্শনে, চলিলেন বিদ্যাপতি নীলমাধব দর্শনে। এবারে লক্ষ লক্ষ ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে চলে, আর লক্ষ লক্ষ ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে চলে, তাদের বক্ষ ভাসে নয়ন জলে, তাদের বক্ষ ভাসে নয়ন জলে, নীলমাধব দেখা দাও বলে, বক্ষ ভাসে নয়ন জলে, নীলমাধব দেখা দাও বলে, হরি 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 বলে, তাদের বক্ষ ভাসে নয়ন জলে, হরি 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 বলে,
গুহার সামনে এসে দাঁড়িয়েছেন বলে, মহারাজ এটাই রাস্তা, ওই যে সর্ষের চারা হয়েছে, আহা আমি বুঝতে পেরেছি, তবে আপনার কাছে একটা ক্ষমাও চাইব। সেই ক্ষমাটা হচ্ছে, নীলমাধবের সন্ধান পাওয়ার জন্য আমি সবর রাজার মেয়ে ললিতাকে বিবাহ করেছি। বলে এটা কোনো খারাপ কথা নয়, ললিতাকে যখন বিবাহ করেছো তাকে সসম্মানে পুরীতে নিয়ে এসো, তাকেও তুমি স্ত্রীর মর্যাদা দাও। এইবার তোমাদের বলে দিই মায়েরা, তোমরা পুরীধামে গেলে দুই রকমের পাণ্ডা দেখতে পাবে, পাণ্ডা দুরকম আছে। ওই বিদ্যাপতির দুজন স্ত্রী, ইন্দ্রদুন্মর রাজা হচ্ছেন ইন্দ্রদুন্মের জামাই হচ্ছেন বিদ্যাপতি, ওই ইন্দ্রদুন্মের মেয়ের গর্ভ থেকে যার জন্ম হলো, যাদের জন্ম হলো তারা হচ্ছেন পুরীর পাণ্ডা, আবার ওই বিশ্বাবসুর মেয়ে ললিতার গর্ভ থেকে যাদের জন্ম হয়েছে তারা হচ্ছে পুরীর পাণ্ডা, এই দুটি ভাগ। তবে এই ব্রাহ্মণের গর্ভ থেকে যার জন্ম হলো, অর্থাৎ ইন্দ্রদুন্মের মেয়ের থেকে যাদের জন্ম হলো, তাদের কাজ হচ্ছে জগন্নাথের সেবা পূজা করা, পুরোহিত যারা মন্দিরে থাকে। আর ওই সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতার গর্ভ থেকে যার জন্ম হলো, তাদের কাজ হচ্ছে রান্না করা আর ধ্বজা পাল্টানো, তারা কিন্তু পুজো করতে পারবে না, তাদের রান্না করা কাজ আর ধ্বজা পাল্টানো কাজ। এই দুই রকম পাণ্ডা কিন্তু পুরীধামে দেখা যায়। আচ্ছা যাই হোক, এইবার কি হলো, যখন গুহার সামনে গেল আর গুহার সামনে পৌঁছে দেখলো সেখানে নীলমাধব নাই। এ কি বিদ্যাপতি, তুমি বললে এখানে নীলমাধব থাকে, কিন্তু নীলমাধব তো এখানে নেই। হ্যাঁ মহারাজ, আমি এখানেই তো নীলমাধবকে দেখেছিলাম। এমন সময় ভগবান কৃষ্ণ দৈববাণী করল, রাজা ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন এখানে তুমি আমাকে দেখতে পাবে না, তিনটে কাঠ ভেসে রয়েছে ওই মহৌ দধির জলে, একটি কাঠ হবে জগন্নাথ, একটি কাঠ হবে বলরাম, আর একটি কাঠ দিয়ে বানানো হবে সুভদ্রা। ওই তিনটি কাঠ নিয়ে তুমি ঘরে ফিরে যাও এবং ওই তিনটি কাঠ দিয়ে তুমি জগন্নাথের মূর্তি, আমার মূর্তি তৈরি করো। বেশ, সেখান থেকে ওই তিনটি কাঠকে উদ্ধার করে নিয়ে এলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনটি কাঠকে উদ্ধার করে নিয়ে এলো কিন্তু চিন্তায় পড়ে গেল, জগন্নাথের মূর্তি কী করে হবে, সে দেখতে কেমন আমি তো জানি না, সে কেমন দেখতে হবে আমি কিছুই জানি না, হে জগন্নাথ তুমি কৃপা করে আমায় বলে দাও। এমন সময় ভগবান বিশ্বকর্মাকে পাঠিয়ে দিল, যাও বিশ্বকর্মা। এইবার বিশ্বকর্মা একটা কারিগরের মূর্তি ধারণ করে এসে বলছে, মহারাজ আমি বানাতে পারবো জগন্নাথের মূর্তি, তবে আমাকে একটা ফাঁকা ঘর দিতে হবে, যে ঘরের কোনো জানালা থাকবে না কিন্তু দরজা একটা থাকবে, আমাকে 21 দিন সময় দিতে হবে, আমি 21 দিন ওই ঘরের দরজা বন্ধ করে রাখবো, কিন্তু 21 দিনের আগে যেন আপনি ওই দরজা খুলবেন না। বেশ, সব কিছু উপকরণ দিয়ে দিল, দরজা বন্ধ করে দেওয়া হলো, প্রতিদিন ওই ঠক 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 শব্দ হয়, আর রানী গুন্ডিচা, গুন্ডিচাকে কেন, জগন্নাথের মাসি, জগন্নাথের মাসি, মাসির বাড়ি জগন্নাথ দেব যায়, ওটাই হচ্ছে দেবী গুন্ডিচা, এগুলো আমরা অনেকেই জানি না। গুন্ডিচা প্রতিদিন কান পেতে শোনে, ওই ঘরের মধ্যে ঠক 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 শব্দ হয়, একদিন দুদিন তিন দিন করতে করতে এইবার দেখা গেল ঠিক 14 দিনের মাথায় ওই শব্দটা বন্ধ হয়ে গেল। মহারাজ মহারাজ, আজকে 14 দিন ওই কারিগর কিছু খায় না ঘুমায় না, সারা রাত সারাদিন ঠক ঠক করে, কিন্তু এখন যে আর শব্দ শুনতে পাচ্ছি না, তাহলে কি না খেয়ে ওই কারিগর মরে গেল? করিব, আপনি আপনি দরজা খোলার ব্যবস্থা করুন মহারাজ, আপনি দরজা খোলার ব্যবস্থা করুন। এইবার দরজা এখন ভাঙা হলো, দরজা ভেঙে দেখছেন সেখানে কোনো কারিগর নাই, কেউ নাই, কিন্তু তিনটি অসমাপ্ত মূর্তি পড়ে আছে, জগন্নাথের মূর্তি আছে, বড় বড় চোখ, সংকুচিত দেহ, হাত নেই, পা নেই, তিনজনেরই একই অবস্থা। বলল, ও এটাই তাহলে জগন্নাথের মূর্তি, জগন্নাথ দেব তুমি কৃপা করে করুণা করে আমাদের দেখা দিলে প্রভু। বলো জয় জগন্নাথ দেব কি, বলো বলরাম জি কি, বলো সুভদ্রা মাইয়া কি। বাহ খুব ভালো মাইরা, তোমাদের ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, 10টা ওভার হয়ে গেছে, হরি বল, তোমাদের আশীর্বাদে প্রতিদিন কীর্তন, প্রতিদিন সব জায়গায় যেতে হয়। যাই হোক, তোমরা একটু কৃপা আশীর্বাদ আমার মাথার উপরে রেখো, আমি যেন সমগ্র পৃথিবীতে হরিনাম প্রচার করতে পারি, জয় নিতাই। তা যাই হোক, আমাদের লীলা এখানেই বিশ্রাম দেব। এইবার কি হলো দেখে নাও মাইরা, যখন ওই মূর্তি তৈরি হলো, কিন্তু ওই মূর্তিকে প্রতিষ্ঠা করবে পুরোহিত কোথায় পাবো, মন্দির তৈরি হলো, ওই কারিগর মন্দিরও তৈরি করে দিল, কিন্তু ব্রাহ্মণ হচ্ছেন মানে জগন্নাথ দেবের প্রধান পুরোহিত হবেন ব্রহ্মা, ব্রহ্মাকে আনতে গেল ওই
রাজা ইন্দ্রদ্যুম্ন। এদিকে ব্রহ্মাকে যখন আনতে গেল কয়েকটা যুগ পেরিয়ে গেল, আর ওই মন্দিরটা বালির নিচে চাপা পড়ে গেল। মায়েরা ইতিহাসগুলো জানতে হবে, বালির নিচে মন্দিরটা চাপা পড়ে গেল। আর ওই পুরীধামের একজন রাজা, তার নাম হচ্ছে গাল মাধব, তিনি ঘোড়া নিয়ে যখন যাচ্ছেন ওই ঘোড়ার পায়ে লেগে কি হোঁচট খেয়ে ঘোড়াটা পড়ে গেল। বলে কি ব্যাপার, এখানে উঁচু মতো কি একটা দেখলাম। যখন বালিটা খোড়া হলো, দেখতে পেলো সেখানে বিশাল বড় একটা মন্দির, আর ওই মন্দিরের মধ্যে জগন্নাথ দেব রয়েছে। আর ঠিক সেই সময় ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মাকে নিয়ে চলে এলো। ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন, এই মন্দির আমার। আর গাল মাধব বলছেন, আমি মন্দিরকে আবিষ্কার করেছি, এই মন্দির আমার। ব্রহ্মা বলছে, তোমরা গণ্ডগোল করো না, শোনো গাল মাধব, এই মন্দির তৈরি করেছে রাজা ইন্দ্রদ্যুম্ন, আমাকে আনতে গিয়েছিল, কয়েক যুগ পেরিয়ে গিয়েছিল, সেই জন্য মন্দিরটা বালির নিচে চাপা পড়ে গিয়েছে, তাই তুমি ফিরে যাও। গাল মাধব ফিরে গেল, আর ব্রহ্মা সেই মন্দিরের প্রতিষ্ঠা করলেন। এবং ব্রহ্মা সেই রন্ধনশালায় আলো জ্বাললেন। মায়েরা, আলো বলতে আগুন, আগুন যে জ্বালালো সেই ব্রহ্মার হাতের আগুন আজও সেখানে জ্বলছে। রন্ধনশালায় কোনোদিন আগুন নেভে না, নতুন করে কোনোদিন আলো জ্বালানো হয় না, প্রতিদিন যে আলো জ্বলে কার জ্বালানো হয়, আবার ঠিক তার পরদিন ওইখানে আগুন থাকে, আগুন কোনোদিন নেভে না। এগুলো হচ্ছে সব জগন্নাথের কৃপা, জগন্নাথের করুণা। তাই জগন্নাথকে বাসুদেব ঘোষ কহে, জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী। হাত তুলো বাইরা সবাই, বলো আমার সঙ্গে, জয় জগন্নাথ স্বামী, বলো জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবদাদা হরে বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। ভজনের মধ্যে আছে আলো বিধা ভক্তি, কৃষ্ণদেব কৃষ্ণদীপে ধরে মহা শক্তি, ভজনের মধ্যে আছে আলো বিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরজনে বসে বসে করো রে ভজন, সবাই মিলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে বল, হরে বল, হরে বল, হরি হরি বল। মধুর ব্রহ্মণি কহ শ্রিয়াল হে কৃষ্ণ বলে, প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।